হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই ইন্টিগ্রেশনের নতুন একটা লেকচার শুরু করতে যাচ্ছি। তো আমরা আজকে ওই গতকালকে যেখান থেকে শেষ করছি ভাই সেখান থেকে স্টার্ট করব। আজকে হচ্ছে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাথ করব এবং আজকে ম্যাথগুলো আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট থাকবে, কারণ আজকের ম্যাথগুলো থেকে অনেক জায়গাতে তোমার হচ্ছে কোয়েশ্চন আসবে। কেমন, তো আমি আশা করতেছি তোমরা প্রথম পাঁচটা লেকচার ইন্টিগ্রেশনে দেখে আসছো, ওই যে সূত্রগুলো সেগুলো প্র্যাকটিস করছো, যেগুলো বাড়ি কাজ দিয়েছে সেগুলো করছো তোমরা। কেমন, তাহলে চলো আজকে আমাদের লেকচার শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ, তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। তাহলে চলো আমরা আজকে আমাদের লেকচার শুরু করি। লেকচার শুরু আমরা করব যে আমাদের হচ্ছে একটা পাড়া ম্যাথকে দিয়ে। হ্যাঁ, যেমন দেখো এটা এটা রুয়েটে আসছিল ম্যাথটা, এখানে দেখো তো নিচে কী দেওয়া আছে, তোমাকে বলছে কি যোজিত ফল নির্ণয় করো। যোজিত ফল নির্ণয় করা মানে হচ্ছে ইন্টিগ্রেশন বের করতে বলতেছে। নিচেরটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, উপরে একটা একঘাত সমীকরণ দেওয়া আছে ভাই, তাহলে এটা কোন টাইপের ম্যাথ? টাইপ নাম্বার দুইয়ের ম্যাথ। তেমন এই ধরনের ক্ষেত্রে কী করতে হয়, সাপোজ যদি আমি এটাকে সলিউশন করতে চাই, তাহলে আমরা আগে লিখে ফেলি প্রশ্নটাকে। এখানে এখানে দেওয়া আছে কি ইন্টিগ্রেশন অফ, আমার কাছে এখানে দেওয়া আছে তোমার এই যে 3x² - x - 2 দেওয়া, আর এখানে x+1, আর এখানে ডিএক্স দেওয়া। এই ক্ষেত্রে যেটা করতে হয়, হরকে আমরা প্রথমে কোনো চেঞ্জ করি না, আমরা হরকে আপাতত কোনো চেঞ্জ করব না, অর্থাৎ 3x² ছিল, -x ছিল, -2 ছিল, থাকবে। উপরে কী করবো আমরা, এই যে লবের এখানে আমরা লিখবো যে হরের ডিফারেন্সিয়েশন, অর্থাৎ 3x² ডিফারেন্সিয়েট করলে আসবে 6x, এক্সের ডিফারেন্সিয়েশন করলে আসবে তোমার এখানে -1, এই যে -x করলে। তাহলে আমরা কী করছি এখানে, এই ক্ষেত্রে আমরা যেটা করি যে টাইপ নাম্বার 2 এর ক্ষেত্রে হরটাকে আমরা প্রথমে কোনো চেঞ্জ করি না, কিন্তু লবের জায়গায় আমরা কী লিখি, ডিডিএক্স অফ হর, মানে এই হরটা ডিডিএক্স লিখি। তাহলে 3x² ডিফারেন্সিয়েশন করলে কত থাকবে, 6x, আর এখানে মাইনাস আছে, মাইনাস দিত, x কে করলে কত আসবে, 1 আসবে, আর 2 কে করলে তো 0 আসবে, যেহেতু কনস্ট্যান্ট। কিন্তু এখানে তোমার ছিল তো x, কিন্তু এখানে তোমার এখানে কত আছে, 6x আছে, তাহলে এটা x বানাইতে হবে না। তাহলে কী করতে হবে বলো তো, এখানে একটা 1/6 দিয়ে গুণ দিতে হবে। এখন 1/6 দিয়ে যখন এখানে গুণ দিছো, তাহলে এখানে কী বলো তো, এখানে একটা -1/6 হয়েছে, কিন্তু তোমার এখানে তো +1 ছিল, তোমার এখানে ছিল কত, তোমার এখানে ছিল +1, কিন্তু এখানে তাহলে একটা এক্সট্রা করে -1/6 চলে আসছে না, তাহলে এটাকে তো তোমার মানে কেটে ফেলতে হবে, কারণ এটা তোমার -1/6 ছিল না। তাহলে তুমি যেটা করতে পারো, এখানে একটা +1/6 অ্যাড করে দিতে পারো। তাহলে কী করছি বলি, এই যে দেখো 6x আর 6 কাটাকাটি গিয়ে x থাকবে, আর এখানে একটা +1 ছিল, +1 কে দিছো, তাহলে এখানে একটা -1/6 এক্সট্রা আসছিলো, তাহলে এটাকে কাটাকাটি করার জন্য একটা +1/6 তুমি এখানে যোগ করে দিচ্ছ। কেমন, তারপর তোমার এখানে কত আছে ভাই, এখানে এখানে আছে তোমার হচ্ছে ভাই ডিএক্স। তাহলে দেখো এরপরে কত পাবা, এখানে ভাই তোমার কাছে নিচে থাকবে তোমার কাছে এখানে 3x² -x -2, আর উপরে তোমার কাছে এখানে আছে 1/6, আর এখানে আছে 6x -1, তারপরে তোমার এখানে আছে 1+1/6 মানে কত, 6 তো তোমার লসাগু হবে, আর এখানে 7 থাকবে এটা, রাইট, ডিএক্স। তাহলে দুইটাকে আলাদা করে লিখতে পারি তাহলে আমরা, তাহলে ফার্স্ট পার্টটাকে যদি আমি আলাদা করে লিখি আর 1/6 যদি আমি বাইরে নিয়ে যাই, তাহলে আসবে 1/6 ইন্টিগ্রেশন অফ 6x -1, আর নিচে আসবে তোমার 3x² -x -2, ওকে। তারপর এখানে ডিএক্স দিয়ে দাও, কী করছে আমি বোঝাচ্ছি আরেকবার, তারপর প্লাস এখানে 7/6টাকে বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই, শুধুমাত্র তোমার কাছে থাকবে এখানে 3x² -x, 3x² -x -2 থাকবে। কী করছি বলি, এই যে এই পার্টটা যেটা আছে, এই যে এটাকে আমি 1/6 তো কনস্ট্যান্ট, এটাকে আমি বাইরে নিয়ে আসছি, আর এখানে 6x -1 আছে, 6x -1 ডিভাইডেড বাই আমি কত করে দিছি, 3x² -x -2 করে দিছি, আর ডিএক্স লিখে দিছি, আর প্লাস এই যে প্লাস দিলাম, 7/6 আমি বাইরে নিয়ে আসছি, আর তাহলে ডিএক্স ডিভাইডেড বাই এটাকে আমি এখানে লিখে দিছি। কেমন, তাহলে দুটো পার্ট আমরা এখানে ভাগ করে ফেলছি। তাহলে ভাগ করতে আবার কী সুবিধা হয়েছে দেখো, এই ক্ষেত্রে আমি কিন্তু প্রথমটার ইন্ডিকেশনের আনসার সরাসরি জানি। কেমনে, এটাকে তুমি যদি f(x) ধরে নাও, এটাকে যদি তুমি f(x) ধরে নাও, তাহলে এটা কিন্তু f'x। দেখো এই যে 3x² ডিফারেন্সিয়েট করলে 6x আসবে, -x করলে -1 আসবে, রাইট। তাহলে এটা যদি আমি f(x) ধরে নিচেরটাকে, এটা কিন্তু আমার f'x আসছে। তাহলে এখানে আমার কী হয়ে যাবে, f(x) আর f'x এরকম থাকলে আনসার কী হয়, লন অফ মডুলাস অফ f(x) হয়, লন অফ মডুলাস অফ f(x). তাহলে f(x) কত এখানে, 3x² -x -2, মডুলাস তুমি এখানে কমপ্লিট করে দাও। কেমন, তাহলে ফার্স্ট ইন্ডিকেশনের কাজ আমার শেষ। এবার আসলে হচ্ছে আমরা সেকেন্ড ইন্ডিকেশনটা কাজ করি, 7/6, এটা টাইপ নাম্বার 1 এর মতো হয়ে গেছে না, তাহলে ফার্স্ট কাজটা কী, আমার আগে x² শকটাকে কমন নিতে হবে, তাহলে আমি 1/3টাকে এখানে বাইরে নিয়ে আসি, এখানে তাহলে ডিএক্স, আর তোমার এখানে তাহলে কী থাকবে, সবার থেকে 3 কমন নিছো না, তাহলে তোমার কাছে এখানে থাকবে x² থাকবে, -x/3 থাকবে, তারপরে -2/3 থাকবে। দেখো এটা বুঝছি কিনা আমরা, এখানে এই যে এখান থেকে তো আমরা 3টাকে কমন নিয়ে বাইরে চলে আসছি, তাহলে 1/3 লিখছি এখানে, তাহলে এর থেকেও 3 কমন যাবে, তাহলে x/3 হয়েছে, তাহলে এর থেকেও 3 কমন যাবে, তাহলে 2/3 হয়েছে। কেমন, তাহলে এরপরে দেখো এতটুকু তো চেঞ্জ করার দরকার নাই, এতটুকু তোমার আনসার থাকবেই, এই সরি সরি সরি, এতটুকু তোমার এখানে চেঞ্জ করার দরকার নেই কোনো,
এতটুকু যা আছে তাই থাকবে, জাস্ট এটাকে আমরা মডিফাই করব। তাহলে প্লাস এখানে 7/6 আর এটা 6 গুণ করলে 18 হবে, আর এখানে করে থাকবে দেখো ইন্টিগ্রেশন অফ, এখানে তো ডিএক্স আছে, তাহলে আমার দুটো বর্গের যোগফল আবার বিয়োগফল আকারে ভাঙাইতে হবে না। ফার্স্টে আমি এ স্কোয়ার লিখছি, এখানে এটা -2ab আনতে হবে, মাইনাস আছে জন্য 2a তোমার এখানে এক্স, আর এখানে দেখো তো এখানে তোমার আছে কত 1/3 আছে, কিন্তু তুমি এখানে এক্সট্রা করে এটা 2 আনছো না, তাহলে তোমার 1/6 দিয়ে গুণ করা লাগবে। কেন 1/6 দিয়ে গুণ করা লাগবে বলি, এখানে x/3 ছিল, কিন্তু এখানে তো তুমি এটা 2 আনছো, 2x আনছো, তাহলে এখানে একটা 6 আনতে হবে। কেন 6 আর 2 কাটাকাটি করে থাকবে, x/3 থাকবে, কেমন, তাহলে এখানে কত আনতে হবে বলতে একটা 6 আনতে হবে, কারণ আমি এটাকে 2ab ফর্মেটে ভাঙাবো। তাহলে 2 লিখলাম, এত এক্স, তাহলে এখানে কত লিখলে সেটা x/3 হবে, কারণ আমি তো চেঞ্জ করতে পারবো না। তাহলে এখানে আমরা দেখছি 3 আছে এখানে, তাহলে এখানে 2 উপরে লিখছি, তাহলে 6 দিতে হবে এখানে একটা, আর 2 আর 6 কাটাকাটি 3 থাকবে এখানে, কেমন। আর এই যে আমরা এখানে 1/6 লিখছি, তাহলে এখানে এটা কী করতে হবে, 1/6 এর স্কোয়ারটা আমি যোগ করে দিতে হবে। এখন এই যে 1/6 এর স্কোয়ারটাকে আমি যোগ করে দিছি, এটা তো আমার এখানে ছিল না, তাহলে এখানে 1/6 এর এই আটাকে আমি বিয়োগ করে দিলাম, আমার এখানে কত ছিল -2/3 ছিল, -2/3 আমি এখানে রেখে লিখে দিলাম। দেখো এই কাজটা তোমরা এখানে বুঝছো কিনা দেখো, আমি আরেকবার বোঝাই বলি কী করছি আমরা এখানে। জাস্ট আমরা এখানে 1/6 তো লিখছিলাম, তাহলে 1/6 এর স্কোয়ার লিখছি, এই জিনিসটা তো আমার এখানে ছিল না, তাই আমি এখানে বাদ দিয়ে দিছি আবার, যে আমার এখানে -2/3 ছিল, -2/3 লিখে দিছি, কেমন, এটাই কিন্তু আছে আগেরটাই। তাহলে এবার চলো আমাদের দেখো ইন্ডিকেশনটা হয়ে গেছে কিনা, আমরা এটা তাহলে এখানে এটা এতটুকু কোনো চেঞ্জ নাই, এতটুকু কোনো চেঞ্জ করার দরকার নেই, হ্যাঁ এতটুকু এবার আমরা চেঞ্জ করব। তাহলে দেখো তো এখানে আমরা কী পাচ্ছি, এখানে আমরা উপরে তো ডিএক্স পাচ্ছি ভাই, আর নিচে প্রথম তিনটা টার্মকে আমি কি লিখতে পারি, এক্স -1/6 এর হোল স্কোয়ার লিখতে পারি প্রথম তিনটা টার্মকে, রাইট। আর পরে দেখো তো কত থাকতেছে এখানে, -1/6 এর স্কোয়ার আর -2/3 মিলাই তোমার এখানে থাকবে যে -1/6 মানে -স্কোয়ার মানে 36 আর -2/3, সো তোমার এখানে থাকবে -25/36, -25/36, 25/36 কিন্তু আমি মডিফাই করে লিখতে পারি, আমি লিখতেছি এল পরের লাইনে, চলো এটাকে আমরা স্কোয়ার ফর্মেট ভাঙাইতে হবে, তো স্কোয়ার ফর্মেট ভাঙালে কি লিখবো দেখো এখন, তাহলে এতটুকু তো কোনো চেঞ্জ নাই, এতটুকু তো আমি কোনো চেঞ্জ করবো না, এতটুকু যা আছে তাই রাখবো। যে আমরা এখানে যেটা চেঞ্জ করতে পারি ইন্টিগ্রেশন অফ, এখানে আমরা ডিএক্স -1/6 এর হোল স্কোয়ার, -1/6 এর হোল স্কোয়ার, আর 25 এটাকে আমি কত লিখতে পারি, 5/6 স্কোয়ার, রাইট, এটাকে আমি কত লিখতে পারি, 5/6 স্কোয়ার। দেখো এই জিনিসটা এখানে বুঝছো কিনা, আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট লাইনে কী হবে তাহলে আনসার, এই এতটুকুর কোনো আমাদের তো আনসার অলরেডি হয়ে গেছে, এতটুকু আমার চেঞ্জ করার দরকার নাই। আর এরপর আমার কিছুটা লাগতেছে x²-a², চলো আমরা একটা কাজ করি তাহলে আগের মতো গতকালকের মতো, আমরা এখানে একটা পেজ খুলি যেখানে হচ্ছে আমরা ফর্মুলা রিভিউ মানে ফর্মুলা যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমরা একটা একটা করে লিখতে থাকবো, তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে ফর্মুলা রিভিউ। ওকে তাহলে চলো দেখো আমার ফার্স্টে কী ফর্মুলা লাগছে এখানে, এই যে x²-a², রাইট, তাহলে এখানে আমার ফর্মুলা লাগতেছে তোমার এখানে এরকম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই x²-a², x²-a² লাগতেছে, তাহলে এটা কত হবে ভাই, 1/2a লন অফ x-a ডিভাইডেড বাই x+a, আর মোড়দাস বসাই দিতাম আমরা এখানে, একটা দাগ দিতাম আমরা এখানে ভগ্নাংশ আকারের, এখানে একটা মোড়দাস দিয়ে দাও ভাই, প্লাস হচ্ছে তোমার এখানে সি। ওকে এই জিনিসটা আমরা এখন ইউজ করবো এখানে, তাহলে এখানে এক্স এর পরিবর্তে আছে x-1/6 আর এর পরিবর্তে আছে 5/6, তাহলে এখানে ফার্স্টে কত বসবে 1/2a, 2a, a মানে হচ্ছে 5/6, রাইট, তারপর এখানে বসবে লন, তারপর বসবে x-a বসবে উপরে, তাহলে এক্সের জায়গায় আছে এখানে x-1/6, x-a, a এর জায়গায় আছে 5/6, x+a, x-এর জায়গায় আছে x-1/6 আর +a মানে 5/6, এটাকে মোড়দাস কমপ্লিট করে দাও, চাইলে আরও এক লাইন বাড়িয়ে তুমি সিম্পলিফাই করতে পারো যোগ বিয়োগ করে, তার দরকার নাই, এতটুকুতে রেখে দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। সো এটাই হচ্ছে তোমার এখানে আনসার, কেমন, এত ভেঙে ভেঙে করার দরকার নাই, তুমি এখানে চলে কিছু লাইন স্কিপ করতে পারো, আমি তো তোমাকে একদম ভেঙে ভেঙে দেখাইছি। ওকে আমি আশা করতেছি তোমরা এই অঙ্কটা এখানে বুঝতে পারছো ভাই। তো এটা ছিল আমাদের একটা রুয়েট আসা ম্যাথ, তাহলে আমরা গত ক্লাসে টাইপ নাম্বার 9 পর্যন্ত শেষ করছিলাম, আজ করছি আমরা টাইপ নাম্বার 10 দিয়ে স্টার্ট করবো। তবে আমি প্রথমে বলে রাখি এই টাইপ নাম্বার 10 আমরা যেটা পড়বো এটা হচ্ছে পুরো ইন্টিগ্রেশন চ্যাপ্টারটার সবচেয়ে কঠিন টাইপ। ওকে তবে সবচেয়ে কঠিন টাইপ হলো আমাদের টেনশন নেওয়ার কিছু নাই, কারণ এই জিনিসটা আমরা দুনিয়ার ইজি বানাবো। ওকে এবং আমরা আমি যে স্টেপগুলো বলবো তোমাকে, তুমি যদি সেই স্টেপগুলো ফলো করো অঙ্কটা করো, অঙ্কটা তুমি মজাও পাবা এবং অঙ্কটা তোমার সহজে সলভ হয়ে যাবে। কিন্তু আমার স্টেপ যদি না করো
অঙ্কটা হয়তো তোমাকে একটু ডিফিকাল্ট হইতে পারে, অথবা এটার আরও ইজি প্রসেস থাকতে পারে ভাই, যেটা আমার জানা নাই। ওকে, কিন্তু আমি তোমাকে একটা, যদিও এটা কঠিন অঙ্ক এবং বেশ ভালো একটা এরকম এই ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে, চ্যালেঞ্জিং অঙ্ক, কিন্তু আমরা যেভাবে করাবো তুমি যদি সেভাবে করো তাহলে দেখবো তোমার কাছে অঙ্কটা অনেক ভালো লাগতেছে এবং তুমি সহজে বুঝে গেছো। কেমন? তাহলে আমরা চলো আলোচনা করবো এখন টাইপ নাম্বার 10-কে নিয়ে। টাইপ নাম্বার 9 পর্যন্ত আমরা আলোচনা করে ফেলছি, তাহলে আসলে আমরা টাইপ নাম্বার 10 এটা নিয়ে আমরা ডিসকাশন করি। আসো টাইপ নাম্বার 10। টাইপ নাম্বার 10-এ কী হবে দেখো, টাইপ নাম্বার 10 একটা স্পেশাল টাইপের টাইপ। এখানে একটা ডিএক্স থাকবে, তারপর তোমার এখানে নিচে থাকবে চতুর্ঘাতী সমীকরণ, অর্থাৎ a x^4 bx² প্লাস সি আকারে থাকবে। তাহলে টাইপ নাম্বার 4-এ কীরকম থাকবে অঙ্কটা? ডিএক্স থাকবে উপরে, নিচে থাকবে a x^4 প্লাস bx² প্লাস সি আকারে থাকবে। ওকে, এই ক্ষেত্রটাতে আমরা কী করব এরকম আকারে থাকলে? এরকম আকারে থাকলে আমরা এইটাকে দেখো তো, এই পুরো জিনিসটাকে আমি কিন্তু চাইলে এভাবে লিখতে পারি। কীভাবে আমি তোমাকে বলি, 1/2 √c, 1/2 √c। এটা এই পুরো জিনিসটাকে দেখো কীভাবে লেখা যায়, আমি তোমাকে ব্যাখ্যা করতেছি। এই জিনিসটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, 1/2 √c ইন্টিগ্রেশন অফ, এখানে নিজেরটাকে চেঞ্জ করিও না কোনো, নিজেরটাকে নিজেরটার মতো রেখে দাও, a x^4 bx² প্লাস সি, এখানে লিখবা √a x² প্লাস √c, তারপরে লিখবা মাইনাস √a x² মাইনাস √c ডিএক্স। দেখো এই আকার যদি থাকে a x^4 প্লাস bx² প্লাস সি, এই জিনিসটাকে চাইলে আমরা এটার ইকুয়াল লিখতে পারি। কেমনি? আমি তোমাকে বলি, নিচে তো এই যে x^4 প্লাস bx² প্লাস সি, এটা তো এখানেও আছে, আর এখানে দেখো তো √a x² থেকে মাইনাস √a x² চলে যাবে, আর √c আর মাইনাসে মাইনাসে আর একটা √c, তাহলে প্লাস √c থাকবে। তাহলে এই √c তুমি আবার এখানে ডিভাইড করে দিচ্ছ, তাহলে আলটিমেটলি কী পাচ্ছ, 1/x^4 প্লাস bx² প্লাস সি, মানে এটার মতোই পাচ্ছ, রাইট? মানে আমি কিন্তু চাইলে এই জিনিসটাকে এটার মতো লিখতে পারি। এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, এটা মানে কীভাবে কোনটার আকারে ভাঙবো সেটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। কেমন? এরকম অঙ্ক যখনই আমরা দেখবো এই জিনিসটাকে আমরা এইভাবে ভাঙাই ফেলবো। আর একবার ভাঙানোটা দেখাই, নিচে যা থাকবে তাই এখানে বসাবা, কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা 1/2 √c বসাবা, x^4 শহরটাকে এখানে লিখবে √x² প্লাস √c মাইনাস √x² মাইনাস √c, তাহলে এখানে √x² থেকে √x² চলে যাবে, আর √c আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আর একটা √c, তাহলে 2√c থাকবে, ওই 2√c আর এখানে নিচে 2√c কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি এই জিনিসটা আর এই জিনিসটা সেমই থাকতেছে। কেমন? তাহলে আমরা যেটা করবো, এরকম যখন আমরা টাইপ দেখবো যে চতুর্ঘাতী, তখন আমরা এই আকারে ভাঙবো, এই আকারে ভাঙবো। কেমন? এই আকারে কী করবো আমরা? ভাঙবো। তারপর হচ্ছে যে কি, এখানে দেখো তো দুইটা পার্ট তৈরি হয়ে গেছে না, একটা পার্ট হচ্ছে ব্র্যাকেটের পার্টটা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এরপরে কাজটা হবে কি, এই দুইটা পার্টকে আমরা আলাদা আলাদা করে উপরে নিচে আমরা x² দ্বারা ভাগ করি। তাহলে এরপরে কাজটা কী হবে, দেন দুইটা পার্টকে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে x² দ্বারা ভাগ করি। তাহলে দুইটা পার্টকে কী করি আমরা, আলাদা আলাদা করে x² দ্বারা কী করি ভাই, ভাগ করি। কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে তোমাদের কী মনে রাখতে হবে, এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা আগে ফার্স্টে এই ফর্ম্যাটে ভাঙাবো, দেন এই দুটো পার্টকে আমরা আলাদা আলাদা করে ফেলবো। আলাদা করে ফেলার পর আমরা উভয় পক্ষকে আমরা উপরে নিচে আমরা কী করবো, x² দিয়ে ভাগ করবো। ভাই কিছুই তো বুঝতেছি না, একটা ম্যাথ দিয়ে দেখেন তো, তাহলে বুঝতে পারবো হয়তো। চলো একটা ম্যাথ দিয়ে তোমাকে আমি দেখাই। কেমন? তাহলে আসলে আমরা একটা ম্যাথ দিয়ে আলোচনা করি জিনিসটাকে। চলো এখানে আমরা একটা ম্যাথ আলোচনা করি। দেখো ম্যাথটা দিছে আমাকে সাপোজ এরকম, ধরো ইন্টিগ্রেশন অফ, আমার এখানে দেওয়া আছে তোমার লাইন ট্রান্সফার, ধরো এখানে একটা, তারপর আমাকে ধরো ডিসে ডিএক্স, আর এখানে ধরো আমাকে দেওয়া আছে 2x^4 প্লাস 5x² 5x² প্লাস 9। আমি একটা জিনিস তোমাকে এখানে একটা স্পয়লার দিই, স্পয়লার দিয়েছে কি, এত বড় অঙ্ক তোমাকে নর্মালি ইঞ্জিনিয়ারিংগুলোতে দিবে না, ইঞ্জিনিয়ারিংগুলোতে এই অঙ্কটার একটা অংশ তোমাকে দেওয়া হবে। কেমনে দেওয়া হবে সব আমরা দেখবো, কিন্তু HSC-তে তোমাকে এই এত বড় অঙ্কটা পুরোটাই দিতে পারে। কেন? কারণ এই অঙ্কটা করতে মিনিমাম তোমার 1 পৃষ্ঠা লাগবে, মানে বেশ বড় একটা অঙ্ক হবে। এই ইঞ্জিনিয়ারিং আসলে পুরো অঙ্ক তোমাকে দিবে না, অর্ধেক অঙ্ক তোমাকে দেওয়া হবে। কেমন? কীভাবে দেওয়া হবে সব আমরা দেখবো, টেনশন নেওয়ার কিছু নাই। তাহলে ধরো সাপোজ আমাকে একটা অঙ্ক দিয়েছে এখানে কত, যে 2x^4 5x² প্লাস 9, তাহলে এখানে এ হিসেবে আছে 2, বি হিসেবে আছে 5 এবং সি হিসেবে আছে কত, 9। আমি যেই মতো দেখছি এখানে চারঘাতী সমীকরণ, তাহলে আমি এটাকে কীভাবে ভাঙাবো, 1/2 √c,
অর্থাৎ টু রুট ওভার নাইন, ওয়ান বাই টু রুট ওভার নাইন। আমি থ্রি লিখতেছি না ইচ্ছা করে, তাহলে তুমি বুঝতে পারো কেমন। এই যে নাইনটাকে আমি সিটাকে সি হিসেবে রাখ, রুট ওভার সি আকারে রাখলাম, রুট ওভার নাইনের ভ্যালু তো থ্রি, থ্রি লিখতেছি না যেন তুমি বুঝতে পারো, থ্রি লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে কী করছি আমরা এখানে, এই যে ফার্স্ট আমরা লিখছি ওয়ান বাই টু রুট ওভার নাইন ইন্টিগ্রেশন অফ, নিজেরটাকে কোনো পরিবর্তন করব না, অর্থাৎ নিজেরটা নিজেরটার মধ্যে থাকবে, মানে টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস নাইনই থাকবে। আর উপরে লিখবো রুট ওভার এ এক্স স্কোয়ার, মানে রুট ওভার এ হচ্ছে দুই, এক্স স্কোয়ার প্লাস রুট ওভার সি মানে রুট ওভার নয়, আর মাইনাস রুট ওভার এ এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার সি ডিএক্স। তাহলে কী করছি বলো তো, এখানে এই যে রুট ওভার টু এ এক্স স্কোয়ার প্লাস রুট ওভার সি মাইনাস রুট ওভার এ এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার সি, তো এটা দেখে দেখে চলে যাবে এটা, আর এটা যোগ হয়ে এখানে টু রুট ওভার নাইন থাকবে, টু রুট ওভার নাইন এখানে ডিভাইড করে দিছি, রাইট। এটা হচ্ছে আমরা কাজ করছি এখানে, আশা করি তুমি এতটুকু এখানে বুঝতে পারছো। এবার কী করবো আমরা, এই যে দুটো পার্ট পাইছি না, এই দুটো পার্টকে আমরা আলাদা 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 আলাদাভাবে ভেঙে ফেলবো। তাহলে দেখো সবার বাইরে কী আছে, সবার বাইরে ওয়ান বাই টু রুট ওভার নাইন আছে, এখানে আমরা একদম বাইরে লিখলাম। আর এখানে আমরা দুটো পার্টে বিভক্ত করবো, এটাকে কী কী পার্টে বিভক্ত করবো, একটা হচ্ছে রুট ওভার টু এক্স স্কোয়ার প্লাস নাইন, আর এখানে নিচে আছে টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস নাইন, রাইট। সরি, রুট ওভার টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার নাইন ছিল এখানে, এখানে কত ছিল রুট ওভার টু এক্স স্কোয়ার রুট ওভার নাইন ছিল, হ্যাঁ। এটা একটা পার্ট আমরা আলাদা করছি এখানে ভাই, দেন এখানে আমরা ডিএক্স লাগাই দিব মাইনাস ইন্টিগ্রেশন অফ এই যে টু এক্স টু দি পাওয়ার ফোর, টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস নাইন, আর এখানে হচ্ছে আমরা বসাই দিব রুট ওভার টু এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার নাইন ডিএক্স, শেষ। তাহলে কী করছি বলো তো ভাই, এখানে আমরা এই পার্টটাকে একবার এটার সাথে নিচে লিখছি, এই যে নিচে লিখছি এখানে ডিএক্স লিখছি মাইনাস আছে, মাইনাস লিখছি, আবার এই পার্টটাকে এই পার্টটাকে এখানে লিখছি, আর এখানে এটার সাথে নিচে লিখে দিয়েছি ডিএক্স লিখে দিয়েছি, কেমন। দুটা পার্ট আমি এখানে বিভক্ত করে ফেলছি। এরপরে কাজটা কী বলো তো, উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা। এরপরে কাজটা কী ভাই, উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা। তাহলে চলো ভাগ করে দেখি আসো কী আসে এখানে। তাহলে আমরা ওয়ান বাই টু রুট ওভার নাইন, তাহলে এখানে পাবো ইন্টিগ্রেশন অফ, আচ্ছা উপরে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এটা রুট ওভার টু এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে রুট ওভার টু থেকে যাবে, আর এখানে হয়ে যাবে রুট ওভার নাইন বাই এক্স স্কোয়ার হয়ে যাবে, রাইট। আবার টু এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে টু এক্স স্কোয়ার থেকে যাবে, এটা ফাইভ হয়ে যাবে, আর এখানে থাকবে নাইন এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে তোমার এখানে ডিএক্স, কেমন। আশা করি এটা বুঝতে পারছো কী করছি এখানে। দেখো এই যে উপরে নিচে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তো উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা যায়, এই উপরটাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, এখান থেকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, অথবা এভাবে বুঝতে পারি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে ফেলছি, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে ফেলছি, পর এক্স স্কোয়ার কাটাকাটি চলে গেছে, এভাবে চিন্তা করতে পারো, অথবা আমরা এভাবে চিন্তা করতে পারো উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে। তাহলে এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে রুট ওভার টু থাকবে, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে রুট ওভার নাইন বাই এক্স স্কোয়ার থাকবে, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে টু এক্স টু দিয়ে টু এক্স স্কোয়ার থাকবে, এখানে শুধু ফাইভ থাকবে, এখানে নাইন বাই এক্স স্কোয়ার থাকবে। সেম কাজটা আমরা এর সাথেও করবো। তাহলে এখানে কী আসবে দেখো, এখানে আসবে উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা রুট ওভার টু হয়ে যাবে, এটা রুট ওভার নাইন বাই এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এখানে এটা টু এক্স টু এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা ফাইভ হয়ে যাবে, এটা নাইন বাই এক্স স্কোয়ার হয়ে যাবে, কেমন। এই জিনিসটা আমরা এখানে পাইছি, এই জিনিসটা আমরা এখানে পাইছি, আর এখানে তুমি ডিএক্স দিয়ে দাও, তাহলে এতটুকুর কাজ আমাদের শেষ। এইবার আমাদের কাজটা কী হবে আমি তোমাকে বুঝাই বলে দেখো, এবারে কাজটা খুবই চমৎকার একটা কাজ, এবং তোমার এইটা হচ্ছে মেন একটা পয়েন্ট। তোমার পরীক্ষায় কী হবে জানো, তোমার আমি তোমাকে বলি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কী করবে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এখান থেকে ম্যাথ তোমাকে দেওয়া হবে না, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় দুটো পোর্শনে তুমি ভাগ করে ফেলছো না, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় হয় এই পোর্শনটাকে তোমাকে সলভ করতে দেওয়া হবে একটা ম্যাথের মাধ্যমে, তাহলে এই পোর্শনটা তোমাকে একটা সলভ করতে দেওয়া হবে একটা ম্যাথের মাধ্যমে, কখনোই পুরো অঙ্ক তোমাকে দেওয়া হবে না। কী করা হবে, হয় এই পোর্শনটা সলভ করতে দিবে অথবা এই পোর্শনটা তোমাকে সলভ করতে দিবে, আমরা একটা ম্যাথ দেখবো তারপর আমরা বুঝতে পারবো কেমন। আচ্ছা আমরা একটা ম্যাথ দেখলে সামনে বুঝতে পারবো, মানে কীরকম থাকবে, এই যে এখানে এখানে তো এখানে এক্স স্কোয়ার আনা ছিল না, এখানে এক্স স্কোয়ার থাকবে, এখানে এক্স টু দি পাওয়ার ফোর, এরকম অঙ্ক থাকবে। ওকে অ্যাকচুয়ালি ম্যাথ তোমাকে দেখাই আসো, পর আমরা অঙ্কটা দেখাচ্ছি, দেখো এই অঙ্কটা দেখো এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স স্কোয়ার, এরকম অলরেডি এক্স স্কোয়ার আনা আছে, যেমন এখানে দেখো না, এখানে কিন্তু উপরে ফার্স্টে কোনো অঙ্কে কী ছিল না, এক্স স্কোয়ার ছিল না, খালি নিচে ছিল এক্স টু দি পাওয়ার ফোর, তো এখানে আমরা এটাকে এইভাবে মানে কলা কৌশল করে ভেঙে উপরে আমরা এক্স স্কোয়ার আনছি, নিচে আমরা এক্স টু দি পাওয়ার ফোরকে রাখছি। তো তোমাকে কী করবে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়, যে এই পোর্শনটা হয় সলভ করতে দিবে, তাহলে এই পোর্শনটা সলভ করতে দিবে, যে কোনো একটা অংশ তোমাকে সলভ করতে দেওয়া হবে, দুটো অংশ এত বড় অঙ্ক তোমাকে কখনোই দেওয়া হবে না। এই যে দেখো এই অঙ্কটা বুয়েট আসে 2014 সালে একটা পোর্শন সলভ করতে দিয়েছে প্লাসের অংশটা, কেমন। আশা করি এটা বুঝতে পারছো এখানে। আচ্ছা যাই হোক আমরা আমাদের অঙ্কে ফেরত আসি, এতটুকুতে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না, আমরা জাস্ট উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, এতটুকু আমাদের এখানে কাজ ছিল।
নেক্সট কাজটা কি আমি তোমাকে বুঝাই বলি। নেক্সট কাজটা কি, এখানে প্লাস আছে না, এখানে কি আছে, প্লাস আছে। এখানে যদি প্লাস থাকে তাহলে নিচের জিনিসটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মেটে ভাঙাবা, উপরে যদি প্লাস থাকে নিচের জিনিসটাকে কী ফর্মেটে ভাঙাবা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মেটে ভাঙাবা। ভাই কেন, একটু পরে তার উত্তর পাবা। আবার এখানে কি আছে, মাইনাস আছে না, তাহলে নিচের জিনিসটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মেটে ভাঙাবা, এই নিচের এই জিনিসটাকে। অর্থাৎ উপরে যদি প্লাস থাকে তাহলে নিচে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মেটে ভাঙাবা, উপরে যদি মাইনাস থাকে তাহলে নিচের জিনিসটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মেটে ভাঙাবা। কেন ভাঙাবা একটু পরে বুঝতে পারবা, কেমন? তাহলে চলো আমরা কাজটা করি আসো। আমরা এটাকে চলো এখন তাহলে নিচের জিনিসটাকে কী করবো, এখন দেখো ফার্স্টে এখানে তো টু রুট ওভার নাইন আছে, তারপরে তোমার এখানে একটা থার্ড ব্র্যাকেট দাও তুমি ভাই। ওকে, তাহলে এবারে হচ্ছে আমাদের এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, তারপর দেখো এখন আমরা কী করবো। এখানে ফার্স্টে এটা তো কোনো কাজ নাই, সো এটা এটার মধ্যে রেখে দিই রুট ওভার টু, আর এখানে রুট ওভার নাইন বাই এক্স স্কোয়ার, আর এর সাথে এখানে ডিএক্স আছে গুণাকারে। ওকে, তাহলে আমাদের যে কাজটা এখন যেটা হবে, এই যেহেতু এখানে প্লাস আছে, যেহেতু এখানে গিয়েছে প্লাস আছে, তাহলে নিচের জিনিসটাই কী ভাঙাবো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মেটে ভাঙাবো। তাহলে এখানে ফার্স্টে কী আছে, টু এক্স স্কোয়ার আছে না, তাহলে এটাকে আমার এ স্কোয়ার করতে হবে। তাহলে এ স্কোয়ার হিসাবে আমি কী করতে পারি, রুট ওভার টু এক্সের হোল স্কোয়ার লিখতে পারি না। জিনিসটা বুঝো, এ আমার তো এখানে কী করতে হবে, যেহেতু উপরে প্লাস আছে, যেহেতু তোমার এখানে কী আছে ভাই, উপরে প্লাস আছে ভাই, তাহলে নিচে কিন্তু তোমাকে এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মেটে ভাঙাইতে হবে, ঠিক আছে? আচ্ছা সরি ভাই, বাইরে আসলে অনেক আওয়াজ হচ্ছে, মানে এখানে কী জানি ঠিক করতেছে এরা, ওই ওয়েল্ড মানে ওয়েল্ডিং করতেছে, ওয়েল্ডিংয়ে কাজ করতেছে, এই জন্য অনেক নয়েজ আসতেছে হয়তো, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। হ্যাঁ একটু মানাই নাও। ওকে, তাহলে চলো আমরা দেখি আসো। তাহলে উপরে তোমার এখানে কী আছে ভাই, উপরে তোমার এখানে প্লাস আছে, তো উপরে যেহেতু এখানে প্লাস আছে তাহলে নিচে আমরা কী করবো, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মেটে ভাঙাবো। তাহলে এখানে প্লাস যেহেতু আছে তাহলে নিচে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মেটে ভাঙাবো। তাহলে কীভাবে ভাঙাবো দেখো, টু এক্স স্কোয়ার যেটা আছে এটাকে আমরা এ স্কোয়ার বানাবো। তাহলে টু এক্স স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, রুট ওভার টু এক্সের হোল স্কোয়ার লিখতে পারি না, কারণ কেন দেখো স্কোয়ার আর রুট ওভার টু হয়ে টু হয়ে যাবে, এখানে এক্স স্কোয়ার থেকে যাবে। ওকে, এটা তোমার কাজ ছিল। তারপর এখানে কী করতে পারি আমরা, এখানে নাইন এক্স স্কোয়ার আছে না, এখানে এই নাইন এক্স স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, এই যে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে নাইন এক্স স্কোয়ারটাকে আমরা থ্রি বাই এক্সের হোল স্কোয়ার লিখতে পারি না, অথবা এভাবে তো লিখতে পারি আমরা, থ্রি বাই থ্রিতে আমরা না যাই, নাইন বাই এক্স স্কোয়ার আছে না, তাহলে এটাকে আমরা রুট ওভার নাইন বাই এক্সের হোল স্কোয়ার লিখতে পারি না। কেন দেখো, এই যে এখানে নাইন বাই এক্স স্কোয়ার ছিল, তাহলে জিনিসটাকে আমরা কিন্তু চাইলে নাইন রুট ওভার নাইন বাই এক্স মানে স্কোয়ার করে দিলে তো রুট নাইন চল থাকবে, এখানে এক্স স্কোয়ার থাকবে। তাহলে আমরা কী করছি, এটাকে এটাকে জাস্ট রুট ওভার টু এক্স স্কোয়ার লিখছি, আর এটাকে আমরা কী করছি ভাই, নাইন বাই এক্স স্কোয়ারকে রুট ওভার নাইন বাই এক্সের হোল স্কোয়ার লিখছি। কেমন সিম্পল কাজ, এটাকে জাস্ট স্কোয়ারের ফর্মেটে ভাঙাইছি, এটাকে জাস্ট বি স্কোয়ারের ফর্মেটে ভাঙাইছি। তাহলে আমাকে কী করতে হবে, নিচে যেহেতু উপরে প্লাস আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মেটে ভাঙাইতে হবে না, তাহলে এখানে আমার এটা কী আনতে হবে, টু এ বি আনতে, মাইনাস টু এ বি আনতে হবে। এখানে অবশ্যই আমি কী আনবো, একটা মাইনাস আনবো, এখানে অবশ্যই আমি কী আনবো ভাই, একটা মাইনাস আনবো, মাইনাস মাইনাস টু এ বি। এ এখানে কত, এ হচ্ছে তোমার এখানে রুট ওভার টু এক্স, এ হচ্ছে তোমার কাছে কত, এখানে এ হচ্ছে তোমার কাছে ভাই রুট ওভার টু এক্স, আর বি হচ্ছে কত, রুট ওভার নাইন বাই এক্স। ওকে, কিন্তু তোমার কাছে এখানে ছিল কত, তোমার কাছে এখানে ছিল হচ্ছে ফাইভ, তোমার কাছে এখানে ছিল কত, ছিল হচ্ছে ফাইভ। তাহলে এই জিনিসটা পুরোপুরি তুমি এক্সট্রা আনছো না, তাহলে এক্স এক্স কাটা কি, এখানে কত এক্সট্রা থাকবে দেখো তো, এক্স আর এক্স কাটা, এখানে এক্স এবং এক্স কী করবে, এখানে কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে নয়, আর রুট ওভার টু গুণ করলে এখানে তোমার থাকতেছে হচ্ছে যে কত বলো তো, অথবা তুমি এভাবে চিন্তা করো যে রুট ওভার নয় মানে তিন, তিন আর দুই গুণ করলে ছয় হয়, তাহলে ছয় রুট ওভার টু তুমি এক্সট্রা আনছো, তাহলে এটা মাইনাস করছিল, তাহলে এখানে প্লাস কত করে দাও, প্লাস ছয় রুট ওভার টু করে দাও। ভাই কিছুই তো বুঝতেছি না, আমি আরেকবার বোঝাই চলো। দেখো এখানে আমরা কী করছি ভাই, আমরা বলছিলাম যে এখানে যদি প্লাস থাকে তাহলে নিচে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মেটে ভাঙাবো। তাহলে কেন ভাঙাবো একটু পরে বুঝতে পারবা, কেমনি ভাঙাইছি, এখানে এই যে টু এক্স স্কোয়ারটাকে আমরা স্কোয়ার লিখছি রুট ওভার টু এক্স আকারে, এই নাইন বাই এক্স স্কোয়ারকে আমরা বি স্কোয়ার লিখছি রুট ওভার নাইন বাই এক্স হোল স্কোয়ার আকারে, আর তাহলে মাইনাস টু এ বি আনতে হবে, যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মেটে ভাঙাইতে হবে, তাহলে মাইনাস টু লিখছি, এ হচ্ছে রুট ওভার টু এক্স, বি হচ্ছে রুট ওভার নাইন বাই এক্স লিখছি। তারপরে এখন এখানে তোমার প্লাস ফাইভ ছিল তো প্লাস ফাইভকে লিখছি, কিন্তু এই জিনিসটা তো আমরা এক্সট্রা আনছি, এক্স এক্স তো কাটা যাবে, তাহলে নাইন মানে রুট ওভার নাইন মানে থ্রি, থ্রি আর টু করলে সিক্স হয়, সিক্স মাইনাস সিক্স রুট ওভার টু আমি এক্সট্রা আনছি, তাই এখানে আমি প্লাস সিক্স রুট ওভার টু করে দিছি, মানে আমি তাহলে এখানে আরেকটা জিনিস পেয়ে গেছি, কেমন প্লাস সিক্স রুট ওভার টু আমরা এখানে করে দিছি ভাই। ওকে, এতটুকু আমরা এখানে আশা করি সবাই বুঝতে পারছি, কারো কোনো প্রবলেম নাই। তাহলে সেম কাজটা আমরা আবার এটার জন্যও করবো, কেমন সেম কাজটা আমরা এটার জন্যও করবো, চলো আমি নেক্সট লাইন এখানে দেখাই আসো। তাহলে মাইনাস, এই যে দেখো এখানে মাইনাস আছে একটা, এটার মাইনাসটা আমরা এখানে দিলাম, ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, দেখো এটার জন্য আমরা সেম কাজ করবো এখন কীভাবে, দেখো এখানে আমরা উপরেরটাকে আমি চেঞ্জ করবো না, আপাতত উপরে আসলে মাইনাস রুট ওভার টু মাইনাস
रुट ओवर नाइन बाई एक्स स्कोर यार डिएक्स आसे जेहेतु उपरे माइनस आसे जेहेतु उपरे माइनस आसे तो कि करब ए प्लस बी होल स्कोर फर्मेट मांगा तो रुट ओवर एखे टू एक्स स्कोर जो आज टू एक्स स्कोर के लिखते परि बोलो लिखते रुट ओवर टू हमें लिखते रुट ओवर टू एक्सर होल स्कोर राइट ये देखो टू एक्स स्कोर के हमें चाली रुट ओवर टू एक्सर होल स्कोर लिखते प्लस नाइन बाई एक्स स्कोर आटे चाले हमें कत लिखते रुट ओवर नाइन बाई एक्सर होल स्कोर और तुम्हारे एखे कि करते जेहतु ऊपरे माइनस आसेंगे तेरे टेक्निक शिखे कि तुम्हें प्लस टू ए बी फर्मेट मांगाते हैं तेल प्लस दाओ टू दाओ ए बी ए हे तुम्हारे रुट ओवर टू एक्स और बी हे तुम्हारे रुट ओवर नाइन बाई एक्स ओके तेल तुम्हारे देखो आए जिस प्लस फाइव छो प्लस फाइव के दाओ কিন্তু এই যে দেখো এক্স এবং এক্স তো কাটা আর রুট ওভার নাইনকে করলে ছয় তিন আসবে তিন আর দুগুণ ছয় আসবে ছয় রুট ওভার টু এটা প্লাস দিছো তাহলে এখানে যদি প্লাস দিছো তাহলে তোমার কী করতে হবে এটা মাইনাস করে দিতে হবে না ছয় রুট ওভার টুটা কারণ এই জিনিস তুমি এক্সট্রা আনছো এখানে কেমন এই জিনিস তুমি কী করছো এখানে এক্সট্রা আনছো এখানে ছিল না এটা ওকে এই জিনিসটা আমরা এখানে পাইছি আর এখানে তুমি এখানে থার্ড ব্রেকারটা কমপ্লিট করে দাও তাহলে আমাদের এতটুকুই কাজ ছিল এই পার্টটুকু হচ্ছে হার্ড পার্ট যে কীভাবে ভাঙাবো এই পার্টটুকু যদি তুমি বুঝে থাকো আশা করি তোমার মানে আর কোনো অঙ্কটাতে প্রবলেম হবে না এখন আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো আমরা কী করছি এখানে আরেকবার বুঝাই বলি এখানে প্লাস ছিল তাই আগে মাইনাসকে লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেটে ভাঙাইছি এখানে মাইনাস ছিল তাই এখানে প্লাসের ফর্মেটে ভাঙাইছি কেমন আশা করি এতটুকু আমাদের কোনো প্রবলেম নাই তাহলে চলো আমরা কাজ করি এই অঙ্কটাকে আমি একটু কপি করে নিয়ে যাই এরপর থেকে আমরা আগাবো আসো কপি করলাম নেক্সট পেজটা নিয়ে আসি আসো এটাকে ওকে ওকে ভাই এটা চলে আসছে এটা রাখতেছো না হ্যাঁ তাহলে চলো আমরা এখান থেকে আগে আসো তাহলে এই অঙ্কটা তো আমরা কীভাবে আগাবো দেখো এখন এখন দেখো ওয়ান বাই টু রুট ওভার নাইন তো আছে তারপরে এখানে কত পাবো দেখো তো আমরা সলভ করতে যাই এবার দেখো এখানে কত আসবে এবার আমরা সিম্পলিফাই করে ফেলতে পারবো আশা করি এটাকে দেখ উপরে তোমার কাছে কত আছে ভাই উপরে তোমার কাছে আছে রুট ওভার টু প্লাস রুট ওভার নাইন বাই এক্স স্কোয়ার আর এখানে ডিএক্স আছে আর এই প্রথম তিনটে নামকে তুমি কি লিখতে পারো এই যে প্রথম তিনটে নামকে লিখতে পারো রুট ওভার এ মানে শুধু এ মাইনাস বি হোল স্কোয়ার এই দেখো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এই প্রথম তিনটে নামকে তুমি কি লিখতে পারো এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারো না এই যে এ জায়গায় এ বসাইলা বি এর জায়গায় বি বসাইলা হোল স্কোয়ার বসাই দিলা ए स्कोयर प्लस बी स्कोयर माइनस टू ए बी तेल तीन टाइम के तुम कि लिखते पो ए माइनस बी होल स्कोयर लिखे दिस और ये प्लस डेटा लिखे दो प्लस दिए कत आसे प्लस दिए तुम्हारे फाइव प्लस सिक्स रुट ओवर टू ओके जिनिसटा आसे तुम्हारे आशा करी एतटुकु तुम्हारे सबाई बुझते अच्छा एबारे आमरा सबाई जानी एक एखाने स्कोयर आनते हबे एखाने तो अलरेडी स्कोयर आछे এটাতে কীভাবে স্কোয়ার আনতে পারি এই যে ফাইভ রুট ওভার ফাইভ প্লাস সিক্স রুট ওভার টুতে কীভাবে স্কোয়ার আনতে পারি একটা কাজ করতে পারি তো আমরা তাই না আমরা যেটা করতে পারি এর উপরে একটা রুট ওভার লাগিয়ে দিতে পারি এবং এর উপরে রুট ওভারটা লাগাই দেওয়ার কারণে আমরা উপরে একটা স্কোয়ার দিয়ে দিতে পারি কারণ আমাকে ওই যে কনস্ট্যান্টের স্কোয়ার আনতে হবে একটা স্কোয়ার দিয়ে দিচ্ছি এখানে কেমন এটা হচ্ছে আমাদের কাজ ছিল শেষ এতটুকু কাজ শেষ এবার আসলে সেকেন্ড পার্টটাকে আমরা মডিফাই করি তাহলে সেকেন্ড পার্টে এখানে মাইনাস আছে মাইনাস দিলাম ইন্ডিকেশন আছে ইন্ডিকেশন দিলাম সেকেন্ড পার্টে কী আসবে দেখো তাহলে এখানে সেকেন্ড পার্টে আসে তোমার এখানে রুট ওভার টু মাইনাস রুট ওভার নাইন বাই এক্স স্কোয়ার ডিএক্স আছে এই যে দেখো সেকেন্ড পার্টে এটা আর এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মেট লিখতে পারি না কারণ এখানে প্রথম তিনটা নামকে দেখো এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তারপর এখানে প্লাস ফাইভ রুট ওভার ফাইভ মাইনাস সিক্স রুট ওভার টু আছে তাহলে এখানে প্লাস ফাইভ মাইনাস সিক্স রুট ওভার টু আছে তো এটাকে আমি যদি হোল স্কোয়ার ফর্মেটে ভাঙাইতে যাই আমার কী করা লাগবে আগে একটা রুট ওভার দাও পরে এখানে স্কোয়ার করে দাও এটা হচ্ছে তোমার এখানে কাজ ওকে আশা করি এতটুকু আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই তাহলে আমার এখানে শেষ হইলো এটা সমাপ্তি ওকে ভাই এই ইন্ডিকেশন আমার এতটুকু এখানে শেষ এইবারে দেখো এবার অঙ্কটা সোজা হয়ে গেছে কেন সোজা হয়েছে আমি তোমার বলি এবারে এবার আমি এখন তুমি বুঝতে পারবা কেন এখানে মাইনাসের ফর্মেটে ভাঙাইছি আর কেন এখানে প্লাসের ফর্মেটে ভাঙাইছি এখনই তুমি বুঝতে পারবা একটা কাজ করি আসো এটাকে আমরা জেড ধরে নিয়ে আসো এটাকে চলো আমরা জেড ধরে নিই আমরা লিখি এখানে ধরি এই যে রুট ওভার টু এক্স মাইনাস রুট ওভার নাইন বাই এক্স এটা ইকুয়াল টু জেড এই যে আমরা কী করছি এখানে এই জিনিসটা যেটা আছে রুট ওভার টু এক্স
माइनस रूट ओवर नाइन बाई एक्स हमें जेड धरती कमन तेल एबार करते हैं उभयपक्ष डिफारेंसिएशन करते हैं ना जो हमें डिफारेंसिएशन करी तो रूट ओवर टू एक्स तो एक रूट ओवर टू तो कन्स्टैंट एक्स ए गलो वन पाबा और ये तुम्हारा निश्चय सबाई जो ये डिफारेंसिएट कर ले कत आसें डिफारेंसिएट कर ले रूट ओवर नाइन बाई एक्स स्क्वायर ये जो डिफारेंसिएशन करो तो यह डिफारेंसिएशन कर ले कत आसें रूट ओवर नाइन प्लस एक्स स्क्वायर हमें डायरेक्ट लिखे दीस एखे कमन कैमने तुम्हें बी ये ये एक्सटा के ऊपर नहीं जाओ तेल एक्स इनवार्स है तो एक्स इनवार्स के डिफारेंसिएशन कर ले कत है माइनस वन आगे चले आसें ये प्लस हो जाए एक्स इन आर एन माइनस वन है ना कारण आप सबा कि एक्स टू दि पर एन एन के डिफारेंसिएशन कर ले कत है एन एक्स एन माइनस वन तेल से क्षेत्र में क्यों एखे एखे तो एक्स इनवार्स आकारे आसा रईट तो एक्स इनवार्स कर ले माइनस वन आगे चले आसें तो प्लस हो गए से माइनस वन माइनस वन मैं माइनस टू थक एक्स इनवार्स टू के एक्स स्क्वायर लिखते परि अर्थात आप सबा क्योंकि जी वन बाई एक्स के तुम जो डिफारेंसिएशन करो कत पावा माइनस वन बाई एक्स स्क्वायर पाओ आसले ओके तेल माइनस वन बाई एक्स स्क्वायर क्योंकि आगे जो माइनस आसे तो प्लस हो गए हमें ये डायरेक्ट इन्हें लिखे दीसी हमें तो आशा करते तुम्हारा सबाई डिफारेंसिएशन कर आसो तेल जिस तुम्हारा सब इजिली बुझते रूट ओवर टू एक्स के डिफारेंसिएशन करी तो रूट ओवर टू आसते से ये डिफारेंसिएशन करी तेल माइनस का प्लस हो जाए ये कारण माइनस वन आगे चले आसें और ये एक्स पावर जो माइनस टू हो नीचे नाम एक्स स्क्वायर हो जाए ये डिफारेंसिएशन कर लें रूट ओवर नाइन में एक्स स्क्वायर थकते हैं कम डिफारेंसिएशन तुम्हें चाहे एक दिन बाढ़ती करते पर समस्या नहीं और ये जो चलक एक्स तभी डीएक्स लागल जेड के डिफारेंसिएट कर ले वन और चलक डिजेड बोले डिजेड लागल कमन तेल एरपर आशा करी हमें यतटुक बुझते तेल चलो हमें ये मॉडिफाई कर दी तेल ये कि थक वन बाई टू रूट ओवर नाइन ये देखो एन क्षेत्र क्या माइनस दसम माइनसटा धरार कारण माइनस धरार कारण ये देखो ये माइनस धरार कारण तुम्हें जो डिफारेंसिएशन करसो ये डीएक्सर सकते प्लस चले आस जिसका बुझो क्या क्या हमें नीचे माइनस ए माइनस बी होल स्क्वायर फॉर्मेट भांगाई देखो ये तुम्हें जो प्लस रखता डिफारेंसिएशन कर ले डीएक्सर सकते माइनस थकत ये सो डीएक्सर सकते क्योंकि तुम्हारे आसतो ना तक तुम उत्तर मेरे पतना राइट हमने जो कि चालाकी ए माइनस बी होल स्क्वायर फॉर्मेट भांगाई ये ए माइनस बी होल स्क्वायर फॉर्मेट भांगान फल ये जो जेड धरी माइनस ए माइनस प्लस हो गए डीएक्सर सकते प्लस थकते से और पूरा जिसटे तेल तुम डिजेड दिए रिप्लेस कर दीते परवा क्योंकि जी तुम ये जी प्लस बनाईता जिस प्लस बनाईता तेल तुम्हारे थकते क्योंकि माइनस और ये डीएक्स तुम्हें क्योंकि डिजेड दिए बसाते पता ना एन कि देखो ये तुम माइनस धराते ये सरसि जिन चले आसा सरसि डिजेड लिखते परि ओके आशा करी हमें सबाई एखे सबाई जिसका बुझते क्यों हमें माइनस करसम आसले माइनस करार कारण ये माइनस करार कारण जो इटा जेड दसि तक ये जिसमें सरसरि चले आसमें माइनस ना करतम तेल ये डिफारेंसिएशन कर ले आसतो ना ओके आशा करी तुम्हारा बुझते तेल चलो हमें देखी ये हमें कि लिखब पर भाई हमें एखे टाइम थार्ड ब्रैकेट दीब ये देखो इरपर हमें लिखब कत भाई देखो ये रूट ओवर टू प्लस रूट ओवर नाइन बाई एक्स स्क्वायर डीएक्स ये सरसरि कत लिखते परि डिजेड सरसिटी डिजेड लिखते परि और ये देखो ये तो हमारे ए स्क्वायर और ये हमारे ये कत धरे नहीं जेड धरे नहीं जेड धरे नहीं जेड लिखब ये जेड स्क्वायर प्लस ये जिनटा जेटा आज बसा दो ओके आशा करी तुम्हारा बुझते मैथ एनजय करतेस तुम्हारा क्योंकि बस भलो मैथ बस हमें एक प्रथम इच्छा कर बड़ो कर दीस जान तुम्हार जो कठिन आसुक ना क्या तुम जान पारो अच्छा एटार तो क्ष सेकेंड अंके आज जेड धरार कारि कारुकार्य शुरू हो रट तेल चलो आसो हमें शुरू करी आसो कारुकार्य तो तेल ये जिसटा जो आटे तो प्लस एक क्ज करी ये जो जेड दसी जिसटे जिसटे जो जेड धरे नहीं चलो ये जिसमें वाई धरे नहीं वाई धरते तो समस्या नहीं जेड तो दोस्त तुम्हें एखे एक चलक हिसाब से चाहिए ये क्या धरते परि चाहे तुम्हें क को धरते पर समस्या नहीं हाँ अथवा तुम्हें चाहिए चंद्रबिंदु धरते पर समस्या नहीं तेल चलो आप जेड धरते ना क्या कारण अलरेडी हमें एक जगह जेड धरती एखे एखे तो प्लस आस माइनस टाइम अलरेडी जेड धरती तो ये हमें अन्य किसी धरते हैं तो ये लिखब धरी रूट ओवर टू एक्स प्लस रूट ओवर नाइन बाई एक्स स्क्वायर मैं नाइन बाई एक्स इक्वल टू धरो वाई मैं हमें जिनिसटाके आमी एखाने एई जिनिसटाके आमी वाई धरे नेछि केमन तहले एबार एटाके डिफारेंसिएशन करो देखो कत आसे एखाने रूट ओवर टू एक्स के डिफारेंसिएशन करले रूट ओवर टू आसबे एखाने एक्स इनवार्स प्लस रूट ओवर नाइन तो थाकबे आर एक्स इनवार्स थाकबे एक्स इनवार्स के डिफारेंसिएशन करले आगेटा माइनस चले आसबे और ये रूट ओवर नाइन बाई एक्स स्क्वायर हो जाए एक्स इनवार्स टू हो जाए तो जेटा हमें एक्स स्क्वायर लिखते परि नीचे वन बाई एक्स स्क्वायर लिखते परि डीएक्स और वाई के करले वन आसबे और जेहेतु चलक हो वाई तई डिवाई दिलाम ओके जिसटा बुझछो कि ना देखो
रूट ओवर टू एक्स डिफारेसिएशन कर रूट ओवर टू थक रूट ओवर नाइन तो कन्स्टैंट वन बाय एक्स आसे वन बाय एक्स एक्स इनवर्स लिखते परि एक्स इनवर्स के डिफारेसिएट कर ले माइनस वन आगे चले आसें और ये तुम्हारा कत हो जाए तक एक्स इनवर्स टू हो जाए एक्स इनवर्स टू के वन बाय एक्स स्क्वायर लिखते परि कम देखो ये ये चमत्कार भेद ये प्लस बनानों कारण प्लस के जो डिफारेसिएशन कर देखो यार समेत डिएक्स सह चले आसमें सरसिटी ये डि वाई लिखते परि যদি আমি এখানে কোনো কারণে মাইনাস আনতাম মাইনাস বানাইতাম তাহলে কিন্তু এটাকে আমি সরাসরি ডিওয়াই লিখতে পারতাম না। এই জন্য আমি তোমাকে বুদ্ধি রেখে শিখাইছি যদি এখানে প্লাস থাকে তাহলে এটার নিচে যেটা আছে সেখানে মাইনাস টু এ ভাঙাবা, যদি এখানে মাইনাস থাকে তাহলে এটার নিচে যেটা আছে সেটাতে প্লাস টু এ ভাঙাবা। এটা হচ্ছে সিম্পল একটা রুলস। কেমন তাহলে দেখো এবার আমরা এখানে রিপ্লেস করে দিতে পারি মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো তাহলে উপরের এই জিনিসটাকে যে উপরের এই জিনিসটা আছে এটাকে আমরা চাইলে সংক্ষেপে কত লিখে দিতে পারি তাহলে একসাথে বলতো ডিওয়াই লিখে দিতে পারি। এটাকে আমরা চাইলে সংক্ষেপে ডিওয়াই লিখে দিতে পারি। এটাকে আমরা ওয়াই স্কোয়ার ধরে নিছি, এটাকে আমরা ওয়াই ধরে নিছি, তাহলে এটা আমরা পাবো এখানে ওয়াই স্কোয়ার আর প্লাস আমরা এখানে এই জিনিসটা পাবো। আচ্ছা এখানে এটা দাঁড়াও এই জিনিসটা পাবো এখানে। কেমন আশা করি তোমরা এখানে এটা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে এবার তো অঙ্কটা সোজা, এর থেকে সোজা অঙ্ক হইতেই পারে না। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সূত্র এখানে, তাহলে এটা কত হবে ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ সূত্র হবে এখানে। কেমন তাহলে এখানে কী হবে আমি ফর্মুলা তোমরা রিভিউ এখানে লিখে দিয়ে আসো। ফর্মুলাটা কী ছিল যে তোমার দি ইন্টিগ্রেশন অফ ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থেকে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থেকে সেটা হয় ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে আমাদের কী আছে আমরা এখানে তাহলে লিখে আচ্ছা এখানে ব্র্যাকেট কমপ্লিট করে দিই। হ্যাঁ তাহলে চলো আমি এখানে লিখে দিয়ে আসো। তাহলে ওয়ান বাই টু রুট ওভার নাইন এটা তো বাইরে আসে, তাহলে টু রুট ওভার নাইনটাকে আমরা থ্রি লিখে এই যে এটাকে থ্রি লিখে টু ইন্টু থ্রি মানে কত হবে সিক্স হবে। তাহলে সিক্স আমি লিখে দিই এখানে ডাইরেক্ট, তোমরা তো বুঝতে পারতো এবার আমি এতক্ষণ দিচ্ছ কারণ আমি ভাঙাই নাই তাহলে তোমরা বুঝতে পারো। তাহলে রুট ওভার নাইনকে আমরা থ্রি লিখছি, থ্রি আর টু গুণগুলো কত হয় সিক্স হয়, সিক্স লিখছি। আর এখানে দেখো তার ইন্ডিকেশনগুলো কত বাবা, এটার জন্য কি আসবে ওয়ান বাই এ আসবে ওয়ান বাই এ। এ এখানে কত বলতো এই যে স্কোয়ারের ভিতরে যা আছে তা, তার মানে এ কিন্তু তোমার হচ্ছে এটা, এ হচ্ছে তোমার কাছে এটা ওয়ান বাই এ, এই যে এ হচ্ছে এটা ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ। এক্স এখানে জায়গায় জেড আছে এখানে, তাহলে এর জায়গায় কত বসাবো এখানে এর জায়গায় এই জিনিসটা বসাই দিবা সুন্দর মতো। কেমন এটা ইন্ডিকেশন শেষ হয়ে গেছে, শেষ এটা ইন্ডিকেশন। তারপর এটা জায়গায় কত বসাবা এখানে সেম ওয়েতে, এই যেখানে ওয়ান বাই এ এর জায়গায় আসলে এখানে তাহলে কী আছে এই যে তোমার এখানে বসাবা না এই যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মতো রাইট। তাহলে এখানে কত বসাবা দাঁড়াও না এটা কাজ করি, এটাকে আমি ডিলিট মারি এটাকে। তাহলে এখানে বসাবা হচ্ছে ওয়ান বাই এ, অর্থাৎ এ জায়গায় কত বসাবা ওয়ান বাই এ জায়গায়, তাহলে স্কোয়ারের ভিতরে যা আছে তাকে বসাবো, অর্থাৎ এই জিনিসটাকে বসাবো ওয়ান বাই এ ইন্টু, আমার তো এখানে জায়গা হচ্ছে না তাই আমি এখানে লিখছি ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ। তো এক্সের জায়গায় কী আছে এখানে, এক্সের জায়গায় আছে ওয়াই, সেখানে বসাবো ওয়াই এক্স বাই এ। এ কত এখানে, এই যে এ হচ্ছে তোমার এখানে এটা, সবাই এটাকে বসাই দেবো এখানে। আশা করি এই জিনিসটা তোমরা এখানে সবাই বুঝতে পারছো ভাই। ওকে তো প্লাস যেহেতু এখানে ইন্ডিকেশন চিহ্ন সব শেষ হয়ে গেছে, এখানে কোনো এই লাইনে কোনো ইন্ডিকেশন চিহ্ন আছে নাই, তুমি তো সলভ করে ফেলছো। তাহলে এখানে কী লিখে দিবা একটা প্লাস সি লিখে দিবা লাস্টে, তাহলে নিচে লিখে এখানে শেষে লিখটা তোমার এখানে প্লাস সিলেক্ট করে দিবা, তাহলে এটা হচ্ছে তোমার এখানে আনসার। কেমন আশা করতেছি আমি তুমি এখানে তোমরা এখানে সবাই এটা বুঝতে পারছো ভাই এবং কারো কোনো এখানে কোনো প্রবলেম নাই। তাহলে চলো আমরা আচ্ছা এখানে আনসার লিখে দিলে তো হবে না আসলে, কারণ কেন তোমার এই পুরো জিনিসটা এক্সে প্রকাশ করা ছিল। আমাদের এখন যেটা করতে হবে এই যে জেডের জায়গায় জেডের জায়গায় জেডের মানটা বসাই দিবা আর ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসাই দিবা। ঠিক আছে আমি এটা করে দেখাচ্ছি না, তোমরা এটা নিজেরাই পারবা। এরপর আমি আর এক লাইন মারবি আর কি অঙ্কটা, হ্যাঁ এক লাইন মারতে হয়ে এখানে কী করবো বলো তো, এক লাইন মারতে হয়ে এই যে জেডের জায়গায়, কারণ আনসার তো আমার এখানে এক্সে লিখতে হবে, এই যে এরপরের লাইনে কী লিখবা জেডের জায়গায় জেড ইকুয়াল এটা দোষ না এটা লিখে দিবা আর ওই ওয়াইয়ের জায়গায় এই ওয়াই করে যেটা তো সেটা লিখে দিবা। তাহলে এখানে আমরা লিখে এটাও লিখে দিতে পারি একসাথে এভাবে, যেখানে জেড ইকুয়াল টু হচ্ছে আসলে রুট ওভার টু এক্স মাইনাস রুট ওভার নাইন বাই এক্স এবং এটা বসাই দিবা, এবং ওয়াই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার টু এক্স প্লাস রুট ওভার নাইন বাই এক্স।
কেমন? তো এটা হচ্ছে তোমার এখানে আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভাই, কারো কোনো এই ম্যাথে প্রবলেম নেই। তারপরও এই অঙ্কটা আরেকবার করিও তোমরা নিজেরা নিজেরা, যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে যে আমাকে কমেন্টে জানাইতে পারো পরে। এবার চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। একটা চলো কোয়েশ্চেন ব্যাংকের প্রবলেম সলভ করি। এবার তো অঙ্কটা আমার কাছে সোজা হয়ে যাবে। কেন সোজা হয়ে যাবে দেখো, এখানে কী দেওয়া আছে আমাকে বলছে যোগ নির্ণয় করো এটা। আসলে আমরা সলিউশন করি এটার, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে হচ্ছে আমার এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, মানে আমাকে সরাসরি ওই স্কোয়ারটা এনে দেওয়াই আছে। তো স্কোয়ার স্কোয়ার আনার পর আমাদের কাজটা কী ছিল, এই যেরকম স্কোয়ার আনার পর আমার কাজটা ছিল উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা। তাহলে এখানে আমাদের কাজটা কী হবে, উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা। তাহলে উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কী আসবে, এখানে এখানে আসবে তোমার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এখানে কত আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এখানে আছে ডিএক্স। এখন দেখো তো এখানে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে না? তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে নিচে কী ভাঙাইতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেটে ভাঙাইতে হবে। তো চলো ভাঙাই আসো। তাহলে দেখো এটাকে আমরা কী লিখতে পারি, এখানে তো আমার কাছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এখানে ডিএক্স দেওয়া আছে। এক্স স্কোয়ারকে চাইলে আমি এক্সের হোল স্কোয়ার লিখতে পারি, ওয়ান বাই এক্স স্কোয়ারকে চাইলে আমি ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার লিখতে পারি। যেহেতু উপরে প্লাস আছে তাহলে মাইনাস টু এ বি ফর্মেটে ভাঙাইতে হবে, অর্থাৎ মাইনাস টু, এ হচ্ছে তোমার কাছে এক্স আর বি হচ্ছে তোমার কাছে ওয়ান বাই এক্স, তাহলে মাইনাস টু এ বি ফর্মেট ভাঙাইছে। এখন এই জিনিসটা তুমি এক্সট্রা আনছো না, কত এক্সট্রা আনছো, এখানে এক্স এক্স তো কাটা যাবে, তাহলে মাইনাস টু এক্সট্রা আনছো, তাহলে তোমার এখানে একটা প্লাস টু করে দেওয়া লাগবে। কেমন? আশা করি এটা বুঝতে পারছো। তারপর দেখো এখানে কী করা লাগবে, এরপরে ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে কত পাচ্ছ, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। এই প্রথম তিনটা টার্মকে তুমি কি লিখতে পারো, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার। এই যে দেখো প্রথম তিনটা টার্মকে তুমি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার লিখতে পারো, প্লাস টু আছে, প্লাস টুটাকে চাইলে আমরা রুট ওভার টু এর হোল স্কোয়ার লিখতে পারি, রাইট? তাহলে এবার আমরা কী পাচ্ছি এখানে দেখো, এবার আমরা যেটা করবো, ধরি এই যে এটাকে আমরা জেড ধরে নিব, এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু জেড। তাহলে যদি ডিফারেন্সিয়েশন করি, এক্সকে করলে ওয়ান আসবে, এটা কত হয়ে যাবে, এই যে এক্স ইনভার্সকে করলে, মাইনাস এক্স ইনভার্সকে করলে ইনভার্স আর ইনভার্স তো প্লাস হয়ে যাবে, আর এটা ওয়ান বাই এক্স স্কোয়ার থাকবে, ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে ইকুয়াল টু ডিজেড, রাইট? তাহলে দেখো এখানে এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই যে এটাকে একটু ডিজেড লিখতে পারি, আর এটা দেখে আমরা জেড বসাই দেবো। তাহলে এখানে কী আসবে দেখো, এখানে আসবে হচ্ছে আমার কাছে, এখানে উপরে তুমি তাহলে ডিজেড বসাই দাও, উপরে তুমি তাহলে ডিজেড বসাই দাও। কেন, এই যে এইটা পুরোটাই করলে তুমি কত পাইছো দেখো, ডিজেড পাইছো, আর এখানে তুমি এটার জায়গায় তাহলে জেড স্কোয়ার বসাও, আর এখানে তুমি তাহলে রুট ওভার টু এর স্কোয়ার বসাই দাও, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার চলে আসছে এখানে। কেমন? তাহলে এখানে কত হবে, ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ জেড বাই এ, ওকে, প্লাস সি, কারণ আমরা একটু আগে সূত্র শিখে আসছি যে এক্স বাই এ হয় এখানে, তাহলে ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ হয়েছে। তাহলে এখানে মানটা বসাই দাও, এখানে ওয়ান বাই এ টেন ইনভার্স জেড বাই এ, তো জেডের মানটা কত, জেডের মানটা হচ্ছে তোমার এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, আর এখানে রুট ওভার টু আছে, ওকে। তারপর হচ্ছে ভাই এখানে প্লাস সি, এটা হচ্ছে তোমার কাছে আনসার। সচরাচর এটাকে বক্স করে দিই, এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, অঙ্কটা কিন্তু খুবই, দেখো আগের অঙ্কটা পারলে কিন্তু এটা কীরকম অঙ্কই না, এটা তো একদম পানি ভাত, তাই না? আগের অঙ্কটা তো একটু ইয়া ছিল, ঝামেলা ছিল, জিনিসটাকে রাখছে আমাদের, এই অঙ্কটা তো একদম সোজা ছিল। আশা করি তোমরা এখানে সবাই ভাই এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই আসো, বা নেক্সট টাইপে যাই আসো। তাহলে আমাদের টাইপ নাম্বার 10 শেষ, তাহলে আমরা স্টার্ট করবো এখন টাইপ নাম্বার 11। টাইপ নাম্বার 11, টাইপ নাম্বার 11 যেটা আছে না, এই টাইপ নাম্বার 11টা টাইপ নাম্বার 10-এর মতো কী হবে আমি তোমাকে সব বলতেছি। দেখো টাইপ নাম্বার 11 জিনিসটাকে, এগুলো আনইম্পর্টেন্ট, টাইপ নাম্বার 11 কিন্তু এত ইম্পর্টেন্ট না, টাইপ নাম্বার 10 অনেক ইম্পর্টেন্ট। কেমন? আমি চলো তোমাকে এখানে টাইপ নাম্বার 10-এর স্টার্ট দিয়ে দিই আমি, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতেই পারে, কিন্তু টাইপ নাম্বার 11টা এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর আমি তোমাকে দেখাই দিই টাইপ নাম্বার 11-তে কী হয়, কী ধরনের অঙ্ক থাকে আমি তোমাকে বলি। এখানে থাকবে যে তোমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকবে উপরে, আর তোমার এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি থাকবে, আর এখানে তোমার থাকবে রুট ওভার পিএক্স প্লাস কিউ থাকবে। দেখো এটা তোমাদের একটা চেনা জানা টাইপের লাগতে পারে, কীরকম চেনা জানা টাইপের লাগতে পারে আমি বলি, আমরা 4 বা 5 নম্বর টাইপ এরকম একটা টাইপ করেছিলাম যে পিএক্স প্লাস কিউ বাইরে থাকতো, দ্বিঘাতটা ভিতরে থাকতো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সিটা ভিতরে থাকতো, এটা হচ্ছে উল্টা, অর্থাৎ পিএক্স প্লাস কিউটা রুটের ভিতরে থাকতে পারে আর এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সিটা যদি রুটের বাইরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী করবো, আমরা সবসময় রুট ওভারটাকে কাটানোর চেষ্টা করি। তাহলে আমরা যেটা করতে পারি এখানে, জন্য এরকম আকারে থাকলে আমরা এই যে পিএক্স প্লাস কিউ যেটা আছে,
এটাকে ইকুয়াল টু জেড স্কোয়ার ধরবো, এটাকে ইকুয়াল টু আমরা কী ধরবো, জেড স্কোয়ার ধরবো, কেমন। তাহলে আমাদের কাজটা কী হবে এখানে ভাই, যদি আমার এরকম আকারে থাকে, যে নর্মালি আমরা কি দেখে আসছিলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিটা কিন্তু রুট ওভারের ভিতরে থাকে, আর পি এক্স প্লাস কিউটা যদি বাইরে থাকে, কিন্তু যদি এমন হয় সেই ক্ষেত্রে তো পি এক্স প্লাস কিউটাকে আমরা ওয়ান বাই জেড ধরতাম যখন এটা বাইরে থাকতো, কিন্তু এই ক্ষেত্রে আমার রুট ওভারের ভিতরে পি এক্স প্লাস কিউ আছে, যদি এরকম হয় তাহলে পি এক্স প্লাস কিউটাকে আমরা জেড স্কোয়ার ধরবো। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। যদি আমরা এটাকে জেড স্কোয়ার ধরি তাহলে দেখা যাবে কি জানো, এইটা টাইপ টেনে কনভার্ট হবে, টাইপ দশে পরিণত হবে। এটা দেখা যাবে কি টাইপ দশে কীভাবে এখানে তোমার পরিণত হয়ে যাবে। ওকে, তো চলো কীভাবে পরিণত হবে চলো আমি তোমাকে দেখাই আসো, একটা ম্যাথ দিয়ে দেখাই, তাহলে তোমার কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। চলো আমরা একটা ম্যাথ দেখি আসো। দেখো ধরো তোমাকে একটা ইন্টিগ্রেশনের ম্যাথ দিচ্ছে এখানে, ইন্টিগ্রেশন অফ, এখানে সাপোজ তোমাকে দেওয়া আছে ভাই যে ডিএক্স ডিভাইডেড বাই সলভ করো, তোমাকে ধরো দিছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ধরো তোমার এখানে থ্রি দেওয়া আছে, আর তোমার এখানে রুট ওভার এক্স দেওয়া আছে। ওকে, তাহলে এখানে কী কী দেওয়া আছে দেখো, এখানে এখানে দেওয়া আছে তোমাকে ডিএক্স, তারপর এখানে দেওয়া কত বলো তো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি দেওয়া, এখানে রুট ওভার এক্স দেওয়া। দেখো তো এটার মতো না যে এটা একটা দ্বিঘাত সমীকরণ বাইরে আসা, রুটের ভিতরে একটা একঘাত সমীকরণ আছে পি এক্স প্লাস কিউ আকারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে রুটের ভিতরে যা থাকবে তাকে আমরা কী ধরে নিব, জেড স্কোয়ার ধরে নিব। তাহলে এখানে আমরা লিখবো ধরি যে আমার এই এক্সটাই হচ্ছে আমার এখানে জেড স্কোয়ার, তাহলে এক্সকে ডিফারেনশিয়েট করলে ওয়ান থাকবে, আর এখানে চলক হচ্ছে এক্স তাই ডিএক্স বসছে, জেড স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে টু জেড থাকবে, চলক তাই চলক জেড যেহেতু তাহলে ডিজেড বসছে এজন্য। তাহলে জিনিসটা বুঝে গেলে আমরা কী করছি, এখানে আমরা রুটের ভিতরে যা থাকবে তাকে আমরা কী ধরছিলাম জেড স্কোয়ার, তাহলে রুটের ভিতরে এক্স আছে, এক্সটাকে আমরা জেড স্কোয়ার ধরছি, তাহলে ওয়ান ইন্টু ডিএক্স এগুলো টু জেড ডিজেড হয়েছে, কেমন। আশা করি এটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এরপর ইকুয়ালটা আমরা কী পাবো এখানে দেখো তো, আমরা যদি এখানে ভ্যালুগুলো রিপ্লেস করে দিই, ভ্যালুগুলো রিপ্লেস করলে কী হবে দেখো, এই ডিএক্সের জায়গায় আমরা তাহলে কত বসবো এখানে, বসাবো এখানে ডিএক্স ইকুয়াল টু, তাহলে আমার আসতে আছে এখানে টু জেড ডিজেড, তাহলে ডিএক্সের জায়গায় আমি বসাবো এখানে টু জেড ডিজেড, এক্স ইকুয়াল টু তো আমি এখানে ধরছি জেড স্কোয়ার, কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, এক্সের জায়গায় আমরা ধরছি এখানে জেড স্কোয়ার, কিন্তু এখানে এক্সের এখানে এক্স স্কোয়ার আছে, এখানে টু এক্স আর এক্স ইকুয়াল টু আমরা জেড স্কোয়ার ধরছি, প্লাস থ্রি আছে এখানে, আর এখানে রুট ওভার জেড রুট ওভার এক্স, তাহলে এক্সের জায়গায় আমি জেড স্কোয়ার ধরছি। তাহলে কী করছি বলি, এক্স স্কোয়ার না, কিন্তু এক্সের জায়গাতে আমি জেড স্কোয়ার ধরছি, তাহলে এক্সের জায়গায় আমরা জেড স্কোয়ার বসেছি, স্কোয়ারটাকে দিয়ে দিচ্ছি, এক্সের জায়গায় আমি জেড স্কোয়ার বসেছি, এক্সের জায়গায় আমি জেড স্কোয়ার বসেছি, কেমন। এটা হচ্ছে আমার কাজ ছিল। তাহলে এরপর দেখো আমরা এটাকে কী লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ, দেখো তাহলে একটা জিনিস, এখানে একটা রুট ওভার জেড থাকবে, এখানে রুট ওভার জেড স্কোয়ার করে একটা জেড থাকবে, এখানে একটা জেড আছে, তাহলে এই জেড কাটাকাটি যাবে না, কাটাকাটি গিয়ে শুধু এখানে কত থাকবে টু ডিজেড থাকবে, আর এখানে কী থাকতেছে জেড টু দি পাওয়ার ফোর প্লাস টু জেড স্কোয়ার প্লাস থ্রি থাকতেছে। ওকে, দেখো এটা কোথায় কোথায় পরিণত হয়ে গেছে, টাইপ নাম্বার দশে কনভার্ট হয়ে গেছে, এই জিনিসটা কোথায় চলে আসছে এখন, টাইপ নাম্বার দশে চলে আসছে। দশে থাকলে কী করতে হয়, এটাকে একটা ফর্মেটে ভাঙাইতে হয় না, কোন ফর্মেটে ভাঙাইতে হয় বলো তো, ওয়ান বাই টু রুট ওভার সি, এটাকে ভাঙাইতে হবে ওয়ান বাই টু রুট ওভার সি, অর্থাৎ সি হিসেবে এখানে থ্রি আছে, তাহলে রুট ওভার থ্রি লিখবো, ওয়ান বাই টু রুট ওভার সি, তারপর এখানে আমরা কী লিখবো রুট ওভার এক্স স্কোয়ার, এ হিসেবে এখানে ওয়ান আছে, এ হিসেবে এখানে কত আছে ওয়ান আছে, তো রুট ওভার ওয়ানকে করলে তো ওয়ানই পাবা, এখানে তাও আমি লিখি তোমাকে ভেঙে ভেঙে দেখাই, রুট ওভার এ এক্স স্কোয়ার, এক্সের জায়গায় এখানে জেড আছে জেড স্কোয়ার প্লাস রুট ওভার সি মানে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার এ এক্স স্কোয়ার মানে জেড স্কোয়ার মাইনাস রুট ওভার সি, এই ফর্মেট আমরা এখানে ভাঙাইছি টাইপ নাম্বার দশের। আর এখানে হচ্ছে আমরা নিজেরটাকে অপরিবর্তনীয় রাখবো, জেড টু দি পাওয়ার ফোর টু জেড স্কোয়ার প্লাস থ্রি, এবং তোমার এখানে হচ্ছে ভাই ডিজেড। এরপর আমি আর করে দিচ্ছি না, তোমার যেটা কাজ হবে এবারে এইটাকে হচ্ছে একটা আলাদাভাবে লিখবা, এটাকে আলাদাভাবে লিখবা, আবার জেড স্কোয়ার দিয়ে ডিফার মানে ডিভাইড করে দিবা, উপরে যদি তোমার প্লাস থাকে তাহলে নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেটা ভাঙাবা, আর নিচে উপরে যদি মাইনাস থাকে তাহলে নিচে তোমার এ প্লাস বি ফর্মেটা ভাঙাবা, এটা তোমরা নিজেরা বাসায় করবা, কেমন। তো আমি আশা করতেছি তোমরা এটা নিজেরা নিজেরা পারবা যদি তোমরা আগের অঙ্কটা বুঝে থাকো, সেম টু সেম আগের অঙ্ক তোমরা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা তোমরা ইজিলি আগের অঙ্কটা থেকে পেরে যাবা, কেমন। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকুক, এটা আমি করে দিচ্ছি না, করে দিতাম কারণ এটা আসলে অনেক বড় অঙ্ক, এটা করে দিলে আবার আমাদের অনেক সময় চলে যাবে, এই জন্য অঙ্কটা আমি করে দিচ্ছি না, এটা আমি তোমাদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছি, তোমাদের তো পারা উচিত এটা কারণ তুমি আগের অঙ্কটা এখানে বুঝে আসছো, সেম টু সেম ম্যাথ, যদি এটাকে আলাদা করবা আলাদা করে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা উপরে নিচে, এটাই হচ্ছে তোমার এখানে কাজ হবে। ওকে, তাহলে চলো আমরা নেক্সট টাইপে চলে যাই, তাহলে আমরা চলো এখন আলোচনা করবো টাইপ নাম্বার বারোকে নিয়ে আসো, টাইপ নাম্বার এগারো আমাদের শেষ, আসো আমরা আলোচনা করি টাইপ নাম্বার বারোকে নিয়ে।
তাহলে তোমার টাইপ নাম্বার 12 তে কিরকম থাকবে আমি তোমাকে দেখাই আসো। টাইপ নাম্বার 12 তে তোমার থাকবে এরকম যে ধরো সাপোজ এখানে দিছে তোমাকে dx ডিভাইডেড বাই সাপোজ তোমার কাছে এখানে দেওয়া আছে যে x a স্কয়ার প্লাস x স্কয়ার a স্কয়ার প্লাস x স্কয়ার পাওয়ার ধরে n দেওয়া আছে বা ইন্টিগ্রেশন অফ ধরো তোমার কাছে dx দেওয়া আছে এখানে তারপরে ধরো তোমার কাছে এখানে দেওয়া আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার পাওয়ার এখানে n দেওয়া আছে। এটা আমরা যখন সূত্র পড়াচ্ছিলাম তখনই আমি তোমাকে এটা কি করতে হবে বলে আসছি, তারপরে তোমাকে চলো আমি একটা ম্যাথ দেখাই দিই কেমন। অথবা তোমার কাছে যদি এরকম থাকে ধরো ইন্টিগ্রেশন অফ ডিএক্স আছে এখানে, এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে আগে, ওকে, তাহলে এখানে সাপোজ ধরো তোমার কাছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাওয়ার ধরে এখানে এন দেওয়া আছে। অর্থাৎ দেখো যদি তোমার কাছে এরকম থাকে ডি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এন, এখন এন কি জিনিস, এন পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, যা খুশি তাই হইতে পারে, ওকে। তো এখানে পাওয়ার যে কোনো পাওয়ার হইতে পারে, 5, 10, 1 কোটি, 2 কোটি যে কোনো কিছু হইতে পারে, যদি এরকম ফর্মেটে থাকে তাহলে এরকম ফর্মেটে থাকলে মানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন, দেখো এন এর ভ্যালু যদি 1 অথবা হাফ হয় তাহলে সরাসরি সূত্র তুমি জানো, কিন্তু যদি এন এর ভ্যালু যদি 3/2 হয়, 5/2 হয় অথবা 7 হয়, 9 হয়, এটার জন্য কিন্তু কোনো ফর্মুলা তোমার কাছে নাই। সো তোমাকে তখন এখন জেনারেল যে প্রসিডিউরটা শেখাবো সেই প্রসিডিউরে তোমার অঙ্কটা করতে হবে কেমন। এরকম আকারে যদি থাকে তার আমরা নিয়মটা কি শিখছিলাম, এরকম আকারে থাকলে নিয়মটা হচ্ছে ভাই এক্সকে এমনভাবে ধরবো, এক্সকে এমনভাবে ধরবো যেন দুইটা টার্ম মিলে, যেন দুইটা টার্ম মানে দুইটা টার্ম মানে দুইটা পদ আর কি কেমন, দুইটা টার্ম মিলে একটা টার্মে কনভার্ট হয়ে যায়, একটা টার্মে কনভার্ট হয়ে যায় কীরকম ভাই। যেমন আমার কাছে যদি এটা থাকে, যদি এটা থাকে আমি কিন্তু এগুলো দেখে আসছিলাম তোমাকে, দেখো তোমার কাছে যদি এটা থাকে তাহলে তুমি সেই ক্ষেত্রে এক্সগুলো করে ধরবা, এরকম থাকলে আমরা এক্সগুলো ধরবো তোমার এক্সগুলো ধরবো অ্যা ট্যান থিটা। আমরা কিন্তু সূত্র পড়ার সময় অলরেডি প্রমাণ করে আসছিলাম যদি তুমি এখানে এক্সগুলো ট্যান থিটা বসাও তাহলে দুটো টার্ম মিলে কয়টা টার্মে কনভার্ট হয়ে যাবে, একটা টার্মে কনভার্ট হয়ে যাবে কেমনে, সেটা আমরা একটা ম্যাথের মাধ্যমে দেখবো একটু পরে কেমন। আবার তোমার কাছে যদি এটা থাকে, ধরো তোমার কাছে যদি এটা থাকে তোমার কাছে যদি এটা থাকে তাহলে তুমি করে ধরবা, ওকে। যদি তোমার কাছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে মনে রাখবা এক্স ইকুয়াল আমরা এ সাইন থিটা ধরতে পারি, এ কস থিটা ধরতে পারি, তাহলে এক্স ইকুয়াল আমরা এখানে এ সাইন থিটা বা এ কস থিটা যে কোনো কিছু ধরতে পারি কেমন। আর তোমার কাছে যদি এটা থাকে তাহলে এটাকে একটু আমি পাশে নিয়ে যাই, হ্যাঁ, আর তোমার কাছে যদি ভাই ধরো 3 নম্বরটা থাকে তাহলে দেখবা, দেখো কত কত এখানে একো ধরবা, তাহলে মনে রাখবে এখানে 3 নম্বরটা যদি দেওয়া থাকে তাহলে এক্স ইকুয়াল আমরা ধরবো এখানে এ সেক থিটা, 3 নম্বরটা দেওয়া থাকলে আমরা এক্স ইকুয়াল করে ধরবো, বলো তো এক্স ইকুয়াল ধরবো এ সেক থিটা। তাহলে এই রুলসটা একটু ভালো করে মনে রাখিও, এখানে চাইলে তুমি এক কস থিটা ধরতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এই দুটো ক্ষেত্রে ফিক্সড এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে এ টেন থিটা ধরবো আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে এ সেক থিটা ধরবো। কেন ধরবো এটা আমরা দেখে আসছিলাম সূত্র পড়ানোর সময় যে তোমার দুটো মিলে কয়টা হতে কনভার্ট হয়ে যায়, একটাতে কনভার্ট হয়ে যায়। চলো এটা ম্যাথ দেখি তাহলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে, সামনে একটা ম্যাথ দেখি আসো। দেখো একটা ম্যাথে সাপোজ তোমাকে দিছে এখানে এরকম ইন্টিগ্রেশন অফ, সাপোজ তোমাকে সলভ করতে দিছে যে ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার ধরে এখানে 3/2 দেওয়া, রাইট। তাহলে এটার জন্য কিন্তু সরাসরি কোনো কি নেই বলো তো, ফর্মুলা নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এখানে, এক্ষেত্রে এক্স ইকুয়ালটা আমরা এ সাইন থিটা ধরবো অথবা এক কস থিটা ধরবো, যে কোনো একজনকে ধরলেই হয়, আমি চলো এ সাইন থিটা ধরি আসো, এক্স ইকুয়ালটা আমরা এ সাইন থিটা ধরছি। তাহলে এবার উভয় পক্ষকে ডিফারেনশিয়েশন করতে হবে না, এক্সকে ডিফারেনশিয়েশন করলে কত আসবে বলো তো, 1 আসবে, যেহেতু চলক এক্স তাই ডিএক্স লিখলাম, এ তো কনস্ট্যান্ট, সাইন থিটাকে ডিফারেনশিয়েশন করলে কস থিটা আসবে, আর যেহেতু চলক হচ্ছে থিটা তাই এখানে ডিডি থিটা লিখলাম, কী করছি বলো, এক্সকে ডিফারেনশিয়েট করছি 1 আসছে, যেহেতু চলক হচ্ছে এক্স তাই এখানে আমি ডিএক্স লিখলাম, এ তো কনস্ট্যান্ট, সাইন থিটাকে ডিফারেনশিয়েশন করলে কস থিটা আসে, যেহেতু চলক থিটা তাই এখানে আমি ডিডি থিটা লিখলাম কেমন, ডি থিটা। তাহলে এখানে আমরা কী পেয়ে যাবো, ডিএক্স ইকুয়াল টু এ কস থিটা ডি থিটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো কী আসবে এখন, ইন্টিগ্রেশন অফ এই ডিএক্সের জায়গায় তাহলে আমি কত বসাবো এখন, এই ডিএক্সের জায়গায় ডিএক্স মানে আমরা কত পাইছি, এ কস থিটা ডি থিটা পাইছি, তাহলে ডিএক্সের জায়গায় বসাবো এ কস থিটা ডি থিটা। আর এখানে আমরা কত বসাবো দেখো তো, এখানে যদি আমি একটু অন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এ স্কোয়ারের জায়গায় তো এ স্কোয়ারই আছে, এক্সের জায়গায় আমরা করে ধরছি, এক্স ইকুয়ালটা আমরা এ সাইন থিটা ধরে নিছি না,
তাহলে এক্স এর জায়গায় আমরা এখানে বসাবো এ সাইন থিটা, এক্স স্কোয়ার আছে, পাওয়ার হচ্ছে এখানে থ্রি বাই টু। তাহলে কী করছি বলি, এক্স এর জায়গায় আমি এ সাইন থিটা বসাইছি, স্কোয়ার আছে এখানে একটা, স্কোয়ারকে দিছি পাওয়ার হচ্ছে থ্রি বাই টু লিখছি। তাহলে এবার দেখো কী আসবে এখানে, ইন্টিগ্রেশন অফ, উপরতে এ কস থিটা ডি থিটা আছে, এ কস থিটা ডি থিটা আছে, যেখানে একটা ব্র্যাকেট আছে এ স্কোয়ার আছে, এখানে বাবা এ মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে থ্রি বাই টু ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ। তাহলে দেখো এখানে কত আসবে, এখানে এ কস থিটা ডি থিটা আছে, এখান থেকে এ স্কোয়ারকে আমরা চাইলে কমন নিতে পারি, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকবে, আর এখানে পাওয়ার থ্রি বাই টু আছে, রাইট? এই যে দেখো এখান থেকে আমরা স্কোয়ারটা কমন নিয়ে ফেলছি, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে। আর এখানে তাহলে আমরা সবাই কিন্তু জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কত লেখা যায়, কজ স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে কত আসবে দেখো, এখানে উপরে তোমার কাছে এ কস থিটা ডি থিটা আছে, এখানে এ স্কোয়ার আছে, এটাকে চাইলে আমরা কজ স্কোয়ার থিটা লিখতে পারি, পাওয়ার হচ্ছে এখানে থ্রি বাই টু, তাইলে? এবার দেখো তো এখানে একটা স্কোয়ার আছে, এটাকেও স্কোয়ার আছে, তাহলে এ কস থিটা হোল স্কোয়ার লিখতে পারি, যেখানে আবার এই টু টু কাটাকাটি যাবে, রাইট? আমি চলো ভেঙে ভেঙে করাই, কোনো সমস্যা নেই, আমি তোমাকে ভেঙে ভেঙে করাই। সেটা এক লাইনে লিখে দেওয়া যায় এটা, মানে এখানে তো এ কস থিটা ডি থিটা আছে, আর এখানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে না, তাহলে আমি এভাবে এভাবেও লিখতে পারি, এ কস থিটা হোল স্কোয়ার লিখতে পারি, আমার এখানে থ্রি বাই টু। এবার লেখা যায় না যে দেখো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে, এটাকে আমি এ কস থিটা হোল স্কোয়ার লিখলাম, এখানে থ্রি বাই টু লিখলাম, এই দুই আর এই দুই কাটাকাটি যাবে, কারণ এরা দেখো একে অপরে উপরে নিচে আছে, তাহলে দুই দুই কাটাকাটি কী থাকবে এখানে, এ কস থিটা ডি থিটা থাকবে, আর তোমার নিচে দুই দুই তো কাটা গেছে, তাহলে এখানে এই দুই এবং এই দুই কাটা গেছে, তাহলে কিউব থাকবে শুধুমাত্র, তাহলে এখানে থাকবে এক কিউব কস কিউব থিটা, এক কিউব কস কিউব থিটা, কেমনে? এই দেখো এই দুই আর দুই কাটা গেছে, তাহলে এখানে কিউব থাকবে শুধু, তাহলে এক কিউব কস কিউব থিটা হবে, কেমন? তাহলে এখানে এ আর এক কিউব কাটা গিয়ে এখানে ওয়ান বাই এ স্কোয়ার চলে আসবে, আর এখানে কস থিটা আর কজ এখানে থাকবে, নিচে থাকবে কজ স্কোয়ার থিটা, ওয়ান বাই কজ স্কোয়ার থিটাকে কী লিখতে পারো, চাইলে তুমি সেক স্কোয়ার থিটা লিখতে পারো, রাইট? দেখো এখানে একটা কস থিটা আর একটা কজ কজ কস থিটা কাটাকাটি গিয়ে এখানে কজ স্কোয়ার থিটা থাকবে, আর ওয়ান বাই কজ স্কোয়ার থিটাকে আমরা তাহলে কী লিখতে পারি, সেক থিটা আমরা তাহলে এখানে লিখতে পারি, রাইট? তাহলে আমরা চলো এটাকে একটু ডিলিট করে দিই, তাহলে দেখো এবার কী আসবে। তাহলে এখানে আমরা কিন্তু সবাই জানি একটা ফর্মুলা, কী ফর্মুলা দেখাই আমি, ফর্মুলা ছিল তোমার এরকম যে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স, কী হয় সেটা ভাই? আমরা সবাই কিন্তু জানি সেক স্কোয়ার এক্স ডিএক্স সূত্র কী হয়, টেন এক্স হয়, টেন এক্স প্লাস সি হয়, তাইলে অনুরূপভাবে এখানে কী আসবে দেখো, এখানে ওয়ান বাই এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, ওয়ান বাই এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, আর সেক স্কোয়ার থিটাকে ইন্ডিকেশন করলে কত আসবে, টেন থিটা আসবে প্লাস সি আসবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তোমার এই জিনিসটা তো এক্সে দেওয়া ছিল, থিটাতে দেওয়া ছিল না, তাহলে তোমাকে এক্সে কনভার্ট করতে হবে না, এক্সে কীভাবে কনভার্ট করবো দেখো তো, এই লাইনটাকে আমি কী লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি না সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই এ, তাহলে এখান থেকে আমরা থিটা মানে কত লিখতে পারি, সাইন ইনভার্স এক্স বাই এ, রাইট? আমি চলো এটাকে একটুই পাশে নিয়ে আসি, তাহলে থিটা মানে আমরা কিন্তু লিখতে পারি, করো দেখো এখানে আমরা এখানে লিখলাম যে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা না, তাহলে সাইন থিটা ইকুয়াল লিখতে পারি এক্স বাই এ, তাহলে থিটা মানে আমরা লিখতে পারি এখানে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এই যে এখানে আমরা পাইছি কত, ওয়ান বাই এ স্কোয়ার টেন থিটা, এই থিটার জায়গায় আমি তাহলে কত বসাই দিব, সাইন ইনভার্স এক্স বাই এ বসাই দিব, প্লাস সি দিয়ে দিব, এটা হচ্ছে আমার আনসার। কী করছি বলো, ওয়ান বাই এ স্কোয়ার আছে, ওয়ান বাই এ স্কোয়ার লিখছি, টেন আছে, টেন লিখছি, এখানে থিটা আছে, এই থিটার জায়গায় আমি কত বসাই দিচ্ছি, সাইন ইনভার্স এক্স বাই এ বসাই দিচ্ছি প্লাস সি, সো এটা হচ্ছে তোমার কাছে আনসার, কেমন? আশা করি তোমরা এখানে এটা বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই আসো, আশা করি এটা তোমরা এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই, ওকে ভাই চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দাঁড়া, আমার কাছে একটা কোয়েশ্চন আছে এই ধরনের, হ্যাঁ এই যে এটাকে সলভ করে দিয়ে আসো। সাপোজ আমাকে বলছো যোগ অস নির্ণয় করো, এক্স স্কোয়ার প্লাস নাইন হোল স্কোয়ার দেওয়া আছে, এটাকে কীভাবে করবো আমরা? এই দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মেটে আছে, এখানে পাওয়ার এন আছে, এখানে দুই হিসেবে, তাহলে এক্ষেত্রে আমরা এই যে দেখো না, এখানে এইটাকে যারা তুমি থ্রি স্কোয়ার লিখতে পারো না, মানে আমি যারা তোমাকে দেখাই সলিউশন করি আসো, যোগ অস নির্ণয় করতে মানে ইন্ডিকেশন বের করতে বসে, অর্থাৎ এখানে দেওয়া আছে ডিএক্স, উপরে দেওয়া আছে তোমার কাছে ডিএক্স, আর এখানে তোমাকে দিচ্ছে কত এক্স স্কোয়ার, নাইনকে তুমি থ্রি স্কোয়ার লিখতে পারো, হোল স্কোয়ার দেওয়া আছে, রাইট? এই জিনিসটা তোমাকে এখানে দেওয়া আছে, মানে
এক্স স্কোয়ার প্লাস নাইন যেটা আছে, নাইনকে আমি যদি থ্রি স্কোয়ার লিখতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমরা কিছু কাজ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন থাকলে আমাকে এক্স কেমনভাবে ধরতে হবে যেন একটা টার্মে কনভার্ট হয়, এক্সে কত কত ধরলে একটা টার্মে কনভার্ট হবে, এ টেন থিটা। কারণ এখানে দেখো আমরা শিখে আসছি কিন্তু অলরেডি এখানে যে যদি এরকম থাকে তাহলে এক্স ইকুয়াল আমরা এ টেন থিটা ধরি, তাহলে এখানে আমরা কত ধরবো বলো তো, এ জায়গায় এখানে কত আছে থ্রি আছে না, তাহলে এখানে আমরা লিখবো ধরি এক্স ইকুয়াল টু থ্রি টেন থিটা। এগুলো তোমার প্র্যাকটিস করতে করতে এমনি পারবা, এগুলো মুখস্থ রাখতে হবে না আসলে। এক্সে করলে ওয়ান আসবে, ডি এক্স আসবে, থ্রি টেন থিটাকে একটু ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার থিটা আসবে, ডি থিটা আসবে, তাহলে এখানে আসবে ডি এক্স ইকুয়াল টু থ্রি সেক স্কোয়ার থিটা ডি থিটা, রাইট। তাহলে এখানে দেখো কত আসতেছে ভাই তোমার, এবারে এখানে আসবে তোমার ডিএক্সের জায়গায় তাহলে মানটা বসাই দাও থ্রি সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে আমরা এক্সের জায়গায় করে দোষছি থ্রি টেন থিটা দোষছি, তো তাহলে যেহেতু এক্সের জায়গায় আমরা থ্রি টেন থিটা দোষছি, আমি চলো লিখে লিখে করি, আমি চাইলে একসাথে ডাইরেক্ট নাইন টেন স্কোয়ার থিটাও লিখে দিতে পারতাম, কোনো সমস্যা নেই, চলো লিখে লিখে তোমাকে করি আসো। এক্সের জায়গায় থ্রি টেন থিটা, এটা হোল স্কোয়ার আছে উপরে আর এখানে থ্রি স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি এবারে ইন্টিগ্রেশন অফ থ্রি সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখানে নাইন কমন নিয়ে ফেলতে পারি, কারণ এখানেও দেখো নাইন আছে, এখানেও নাইন আছে, তাহলে এখানে কত আসবে, এখানে আছে টেন স্কোয়ার থিটা, এখানে আছে প্লাস ওয়ান, কেন এটা তো নাইন আছে না, নাইন তো আমি কমন নিয়ে ফেলছি, এখানে নাইন আছে, নাইনটা কমন নিয়ে ফেলছি, তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান থাকবে, আর এখানে একটা স্কোয়ার ছিল, স্কোয়ার দাও একটা, ওকে। তাহলে এখানে কী আসবে দেখো, এখন এখানে আসবে থ্রি সেক স্কোয়ার থিটা ডি থিটা, সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর তোমার এখানে আসবে নাইনের স্কোয়ার ইন্টু এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটাকে তুমি কী লিখতে পারো বাচ্চারা বলো তো, সেক স্কোয়ার থিটা লিখতে পারো কিন্তু চাইলে, কেমন, আর এখানের উপরে কিন্তু স্কোয়ার আছে একটা, ধরো নাইনের উপরে স্কোয়ার করে দিচ্ছি, নাইনের উপর এখন স্কোয়ার দেওয়ার দরকার নেই। দেখো এই যে আমরা কী করছি এখানে বলো তো, নাইন আছে না, নাইন কিন্তু লিখছি ইন্টু এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটাকে আমি কী লিখছি এখানে, সেক স্কোয়ার থিটা লিখছি, আর এটার পুরোটার উপরে হোল স্কোয়ার আছে লিখছি, কেমন। তাহলে এইবার চলো আমি এবার ভাঙাই, এটাকে ভাঙালে কী আসবে দেখো, এখানে থ্রি সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর তোমার কাছে এখানে আসবে ভাই নয় স্কোয়ার মানে কত একাশি, আর এখানে আসবে সেক টু দি পাওয়ার ফোর থিটা, কেমন। তাহলে এইবার দেখো তো ভাই, এখানে যদি কাটাকাটি করে তাহলে কী থাকবে, এই তিন ভাগে একাশি কাটাকাটি করলে ওয়ান বাই সাতাশ থাকা উচিত, আমি আসলে শিওর না, হ্যাঁ ওয়ান বাই সাতাশ থাকা উচিত, ওয়ান বাই সাতাশ, আর তোমার এখানে আস্তে আস্তে তাহলে কত ডি থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা, ডি থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা, আর এটাকে জানি আমরা কী লিখতে পারি, কজ স্কোয়ার থিটা লিখতে পারি। এখন কজ স্কোয়ার থিটাকে আমি কোনো সূত্র জানি না, কিন্তু কস থিটা সূত্র আমি জানি, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এটাকে কস থিটাতে কীভাবে ভাঙাইতে পারি, আমরা টু কজ স্কোয়ার থিটার একটা সূত্র আমরা জানতাম ত্রিকোণমিতিতে, দেখো তো আমি তোমাকে শিখে আসছিলাম ডিফারেন্সিয়েশন পড়ানোর সময়ই, যে একটা সূত্র আমরা কিন্তু জানতাম সবাই টু কজ স্কোয়ার থিটা, সেটা কত হয়, সেটা হয় তোমার হচ্ছে ভাই ওয়ান প্লাস কস টু থিটা হয়, রাইট। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি এখানে খেয়াল করে দেখো, এখানে তো ওয়ান বাই সাতাশ আছে, এখানে কজ স্কোয়ার থিটা কিন্তু আমি কোনো সূত্র জানি না, কিন্তু কজের উপর যদি পাওয়ার ওয়ান থাকে সেই সূত্রটা আমি কিন্তু জানি, এখানে ওই যে তোমার সাইন থিটা হয়ে যায়, রাইট। তাহলে এখানে কত হবে ওয়ান বাই সাতাশ, তো একটা কাজ করে আমরা এখানে একটা দুই আনি, তাই ওয়ান বাই দুই দিয়ে একটা গুণ করে দিতে হবে, ওকে। তাহলে এখানে আমরা কী পাবো, সাতাশ আর দুই গুণ করলে চুয়ান্ন হওয়া উচিত, আর এখানে ইন্টিগ্রেশন অফ টু কজ স্কোয়ার থিটাকে তাহলে আমি ওয়ান প্লাস কস টু থিটা লিখতে পারবো, ডি থিটা লিখতে পারবো, এখান থেকে সরাসরি আমি আনসার লিখতে পারি, কেমনে ওয়ান বাই চুয়ান্ন আছে, ওয়ানকে ইন্ডিকেশন করলে কত হবে, এই যে ওয়ান ইন্টু ডি থিটা না, দেখো না ওয়ানকে ইন্ডিকেশন করলে কিন্তু এক্স হয়, মানে নর্মালি তো এক্স হওয়া উচিত যদি এখানে এক্স ডি এক্স থাকতো, কেন, কারণ ওয়ানকে আমি চাইলে এক্স টু দি পাওয়ার জিরো অথবা থ্রিটা টু দি পাওয়ার জিরো লিখতে পারি, তাহলে এখানে কী হবে এক বৃদ্ধি পাবে এক দি ভাগ হবে, জিরো প্লাস ওয়ান মানে তো ওয়ান, তাহলে আমি কিন্তু সবাই এটা জানি, কিন্তু দেখো এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশন অফ শুধু ডি এক্স, এটাইগুলো কত হয় শুধু এক্স হয়, রাইট, কেন ওই যে এক্স টু দি পাওয়ার জিরো থাকে, ওয়ানকে আমরা এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারি, ইন্ডিকেশন শুধু ডিএক্স মানে কিন্তু এক্স প্লাস সি হয়। তাহলে এখানে দেখো অনুরূপভাবে, অনুরূপভাবে এখানে দেখো এই যে ওয়ান প্লাস ডি থিটা আছে, তাহলে ওয়ানকে যদি আমি ইন্ডিকেশন করি, ওয়ানকে করলে কিন্তু থিটা আসবে, এখানে ওয়ানকে ইন্ডিকেশন করলে থিটা আসবে, কস থিটাকে ইন্ডিকেশন করলে এটাকে তুমি কস টু থিটাকে, টু থিটাকে মনে মনে জেড ধরে নাও, কস জেডকে ইন্ডিকেশন করলে কত হয় সাইন জেড হয়, তাহলে সাইন জেড বসাও সাইন টু থিটা, কিন্তু এখানে থিটার সাথে টুটা গুণফল আকারে আসে না, তাহলে ইন্ডিকেশনের ক্ষেত্রে কী হয় সেটা ভাগ হয়ে যায়, এটা আমরা শিখে আসছি রুলসটা,
তাই না? এখানে আমি ভাগ করে দিছি, আমি তো প্রথমে বলছি ভাই এই লেকচারগুলো পড়ার জন্য কিন্তু তোমার আগে যে আমি চার পাঁচটা লেকচার পড়াইছি ইন্টিগ্রেশনের উপরে, সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই দেখে আসতে হবে। কেমন, আমরা কিন্তু নিয়মটা শিখছিলাম যে ইন্টিগ্রেশনে দুই যদি গুণফল আকারে থাকে তার রেজাল্টে কিন্তু ভাগফল হয়ে যায়, রাইট? এটা আমরা শিখে আসছিলাম। তাহলে এখানে প্লাস সি, তাহলে এবার এখানে আমরা তো থিটাতে আমার ছিল না, আমার এখানে এক্সে ছিল জিনিসটা, তাহলে এক্স আমাকে প্রকাশ করতে হবে। তাহলে আমি যেটা করতে পারি এখানে, দেখো আমরা এখানে টেন থিটা মানে কত লিখতে পারি, এক্স বাই থ্রি, তাহলে থিটা মানে কত লিখতে পারি, টেন ইনভার্স এক্স বাই থ্রি। তাহলে যদি আমি এখানে বসাই দিই তাহলে কত আসবে, দেখো 1/54, থিটার জায়গায় আমি বসাইতে পারি টেন ইনভার্স এক্স বাই থ্রি প্লাস সাইন টু, সাইন টু থিটার জায়গায় তাহলে আমি বসাই দিব টেন ইনভার্স এক্স বাই থ্রি, আর নিচে হচ্ছে তোমার এখানে ভাই শুধু টু আছে। কেমন, এটা হচ্ছে তোমার এখানে আনসার প্লাস সি। আশা করি তোমরা অঙ্কটা এখানে সবাই বুঝতে পারছো ভাই, কেমনে আমরা এখানে আনসারটা বের করছি। এখানে যা সিম্পল হিসাব, থিটার জায়গায় আমরা যাচ্ছি এখানে এক্সের জায়গায় এক্সের মান থিটার মানটা বসাই দিছি, এই থিটার জায়গায় আমরা থিটার মানটা বসাই দিছি প্লাস সি। আশা করি তোমরা এই সবাই অঙ্কটা বুঝতে পারছো ভাই। তাহলে আজকে আসলে আমার তো সময় নেই, সময় থাকলে আজকে আমরা অনেক কিছুই করাই, তো আমি অনেক কিছু টার্গেট চাচ্ছে করানো, এগুলো আমরা সব নেক্সট দিন করাবো। কেমন, সরি ভাই আন্তরিকভাবে দুঃখিত আজকে সময় দিতে না পারার কারণে। তাহলে প্রথমে বলে রাখি ভাই, আমার কোনো পেড পেজ নাই, তুমি চাইলে পার মান্থে 150 টাকা পে করতে পারো যদি তুমি চাও তাহলে ভাই, তবে আমি রিকোয়েস্ট করবো যদি তুমি পারো মানে তাহলে তুমি এটা পাঠাইতে পারো, আর এটা মানে হাইলি একটা রিকোয়েস্ট থাকবে আর কি। কেমন, ওকে ভাই, তবে কোনো বাধ্যবাধকতা নেই, না পাঠালেও কোনো সমস্যা নেই, আর এইসব নাম্বার পাঠাইতে পারো, তবে একটা রিকোয়েস্ট থাকবে, এইসব নাম্বার প্লিজ কল করিও না ভাই, প্লিজ ডোন্ট কল, ঠিক আছে? আর আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার মনে হয় শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।